কে কোথা থেকে দেখছো একটু আমাকে জানাই দাও, আর আমার কথা ক্লিয়ার কিনা, হ্যাঁ ক্লাস কীভাবে দেখা যাচ্ছে কিনা কথা ক্লিয়ার কিনা একটু জানাই দাও, কীভাবে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার কিনা একটু জানাই দাও, সবাই কমেন্ট করে আমরা নতুন ক্লাসে চলে যাব। হচ্ছে দেখি খুব মজার একটা টপিক পড়াবো, হ্যাঁ আর এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা অর্গানিক কেমিস্ট্রির সাথে অনেক অনেক সম্পর্কযুক্ত, এটাকে বলে অর্গানিক কেমিস্ট্রি এবিসি, এবিসি মানে অর্গানিক কেমিস্ট্রির প্রাথমিক জ্ঞান জানার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আমি আশা করবো তোমরা সবাই ক্লাসে থাকবা এবং ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, হ্যাঁ এই ক্লাসে অ্যাটেনশন ফল করা যাবে না, অ্যাটেনশন ফল করলে তুমি কিন্তু ক্লাসটা বুঝতে সমস্যা হয়ে যাবে, সো অ্যাটেনশন ফল করা যাবে না, অ্যাটেনশন ফল না করে ক্লাসটা মনোযোগ দিতে হবে এবং সব ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, আর ক্লাসটা কী পড়াবো আমি অলরেডি একটু লিখে দিচ্ছি, আজকে ক্লাসে পড়াবো হচ্ছে দেখে আমরা ভোগের সুখ না ত্যাগের সুখ, ভোগের সুখ না ত্যাগের সুখ আমরা আজকে ক্লাসে এটা শিখবো, আর শিখবো হচ্ছে দেখি আর গ্রুপ বিক্রিয়ার কৌশল, বিকারক এবং বিক্রিয়ার ধরন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো পুরোটাই টপিক আলোচনা করতে এবং কতটা গুরুত্বপূর্ণ তোমরা ক্লাস যখন শুরু করবা এখন বুঝবা যে কতটা গুরুত্বপূর্ণ টপিক আজকে বলবো, হ্যাঁ এবং ক্লিয়ার কিনা একটু সবাই আমাকে জানাতো যে ক্লাসটা ঠিকভাবে দেখা যাচ্ছে কি না, ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। খুব দ্রুত সবাইকে জানাই দাও, খুব দ্রুত গুড, তাহলে সবাই খুব দ্রুত জানাই দাও। চলো আজকের গুরুত্বপূর্ণ টপিক কী সেটা হচ্ছে দেখি আর গ্রুপ বিক্রিয়া কৌশল, বিকারক এবং বিক্রিয়ার ধরন, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তাহলে শোনা আছে কিনা আমি একটু দেখি সবার কী রেসপন্স, শোনা আছে কিনা কথাটা ক্লিয়ার কিনা, ওকে মার্শালে ক্লিয়ার বলতেছে, পারিয়ানি বলতেছে ক্লিয়ার, ওকে চলো পড়ার মধ্যে ঢুকে যাই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাদের জীবনে কীভাবে প্রভাবিত করবে। হ্যাঁ দেখো আজকে আমরা যেটা শুরুতে শিখব সেটা হচ্ছে দেখি অ্যালকাইল গ্রুপ, কথা হচ্ছে দেখি অ্যালকাইল গ্রুপ, আসো অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপ সেটা কী জিনিস, অ্যালকাইল গ্রুপ কী জিনিস, এই অ্যালকাইল গ্রুপটা মূলত অ্যালকেন থেকে আসছে, যেহেতু এটা অ্যালকাইল আসছে তার মানে এখানে কী কথাটা আছে অ্যালকেন, অ্যালকেন মানে হচ্ছে সিএন এস টুয়াইজ এন প্লাস টু, প্লাস টু থেকে যদি তুমি একটা হাইড্রোজেন বিয়োগ দাও তাহলে তুমি যেটা পাবা সেটাই হচ্ছে অ্যালকাইল গ্রুপ, সেটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ। তো অ্যালকাইল গ্রুপকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়, সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয় এবং সেখানে একটা হাইড্রোজেন বিয়োগ করার কারণে এই অ্যালকেনের সাধারণ ফর্মুলা থেকে একটা হাইড্রোজেন কম থাকবে, তাই একটা হাত খালি থাকে, মানে একটা হাইড্রোজেন কম মানে একটা হাত খালি থাকে সেটা ইন্ডিকেট করে। আমি যদি লিখি মনে করি একটা অ্যালকেন লিখলাম তিন কার্বন, একটা অ্যালকেন এক কার্বন বিশিষ্ট তাহলে আসবে কত মিথেন, তাহলে মিথেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেনকে বিয়োগ করো তাহলে আসবে কি, দেখো মিথেন হচ্ছে দেখি চারটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন বিয়োগ করলে আসবে কয়টা তিনটা হাইড্রোজেন, তাহলে কার্বন আরেকটা কি হাত খালি থাকবে, এই খালি হাতটা হচ্ছে সেই হাত, এটাকে আমরা খালি হাতটাকে এভাবে দেখাই মানে এটা একটা মূলক হয়ে গেছে, তাহলে অ্যালকাইল গ্রুপ এক ধরনের কি মূলক। তো এই অ্যালকাইল গ্রুপের প্রপার্টিস কি, অ্যালকাইল গ্রুপের ধর্ম কি, অ্যালকাইল গ্রুপ কি চায়, দেখো অ্যালকাইল গ্রুপ কি কি হতে পারে আগে একটু বলিনি, যে তুমি এক কার্বন বিশিষ্ট নিলে সেটা এটা হবে, তুমি যদি দুই কার্বন বিশিষ্ট নাও সি টু এইচ সিক্স সেখান থেকে হাইড্রোজেন বাদ দাও তখন হবে কি সি টু এইচ ফাইভ, একটা হাত খালি থাকবে, তার মানে এগুলো সব অ্যালকাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, বিউটাইল গ্রুপ, সবগুলো কি অ্যালকাইল গ্রুপ। এবং এই অ্যালকাইল গ্রুপের ধর্ম কি, অ্যালকাইল গ্রুপের ধর্ম কি, এর স্পেশাল ধর্ম, স্পেশাল ধর্ম হচ্ছে দেখি সে ধনাত্মক আবেশধর্মী, ধনাত্মক আবেশধর্মী মানে সে ধনাত্মক থাকতে চায়, ধনাত্মক আবেশধর্মী মানে সে ধনাত্মক থাকতে চায়, এটা আবার কি আমি একটু বুঝে দিচ্ছি, আবেশধর্মী এটা হচ্ছে তার স্পেশাল ধর্ম। তো ধনাত্মক আবেশধর্মী মানেটা কি, মানে হচ্ছে দেখি সে সবসময় কার্বন পজিটিভ থাকতে চায়, এই কার্বনটা সবসময় কী থাকতে চায় পজিটিভ থাকতে চায়,
তো কার্বনটা পজিটিভ থাকার জন্য, তার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সবসময় কি করবে, সে দান করে দিতে চায় পাশের গ্রুপকে, সবসময় ইলেকট্রনগুলোকে এদিকে দান করে দিবে, মানে তার পাশে যাকে থাকবে তার পাশে। মনে করো এখানে একটা সিএস থ্রি গ্রুপ আছে, এখানে একটা মনে করো কার্বন আছে, আর এখানে একটা সিএস থ্রি গ্রুপ আছে, তাহলে দেখো অ্যালকাইল গ্রুপ এখানে দুটো হয়ে গেলো, একটা অ্যালকাইল গ্রুপ একটা অ্যাল গ্রুপ। তো আমি বলছি অ্যালকাইল গ্রুপ ধনাত্মক আবেশ ধর্মী, সে ধনাত্মক থাকতে চায়, তো সে পজিটিভ থাকার জন্য, পজিটিভ কখন থাকবে যখন সে ইলেকট্রন ত্যাগ করে দিবে, তাহলে সে পজিটিভ হবে, সে ইলেকট্রনের চার্জ বা ইলেকট্রনের ঘনত্ব এদিকে ত্যাগ করতে চায়, এদিকে এই মিথাইল গ্রুপও এদিকে ইলেকট্রন ত্যাগ করতে চায়। তার মানে আলটিমেটলি অ্যালকাইল গ্রুপগুলো সবসময় কী থাকতে চায়, পজিটিভ থাকতে চায় বা ইলেকট্রন ত্যাগ করতে চায়। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য পেলাম, একটা হচ্ছে দেখি ধনাত্মক আবেশ ধর্মী, এবং দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখি ইলেকট্রন দান করতে চায়, মানে ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ঘনত্ব দাতা লিখলেও হবে। এই দুটো হচ্ছে দেখি অ্যালকাইল গ্রুপের মেইন ধর্ম। অ্যালকাইল গ্রুপটা তুমি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, হ্যাঁ যদি ক্লিয়ার হয় একটু বলে দাও, কারণ অ্যালকাইল গ্রুপের উপর আজকে পুরো টপিক নির্ভর করবে। অ্যালকাইল গ্রুপ যারা পারবে না আলটিমেটলি তারা কিন্তু ধরা খেয়ে যাবা, আমার কথা বুঝছো, অ্যালকাইল গ্রুপ যারা পারবে না তারা ধরা খেয়ে যাবা, যার কারণে অ্যালকাইল গ্রুপ ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, ক্লিয়ার হলে বলে দাও, ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি বলো। ওকে হ্যাঁ, তাই এসির বলতেছি ক্লিয়ার। ওকে তাহলে আমরা অ্যালকাইল গ্রুপ ক্লিয়ার করলাম, এখন আসো এই অ্যালকাইল গ্রুপগুলো কীভাবে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিকে নিয়ন্ত্রণ করে। দেখো সিএস থ্রি গ্রুপ, সি টু এইচ ফাইভ গ্রুপগুলো কীভাবে আসে, তো আমি একটা আজকে শুরু করব। আমি একটা দাওয়াতে গেছিলাম, তোমাদের শুধু ভালোবাসার টানে, মানে বলে ভালোবাসার টানে পাশে আনে, তাই পাশে চলে আসছি, মানে কত দ্রুত যে আসছি আমি নিজেও জানি না, নয়টার ক্লাস সাড়ে নয়টায় নিছি, কিন্তু আমার আসার কথা ছিল 11:12, শুধু ক্লাসটা নেওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসছি, তো আশা করি তোমরা সেভাবে রেসপন্স দিবা। এখন চলো এই অ্যালকাইল গ্রুপের জন্য আমি এখানে নতুন একটা টপিক অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে ডিগ্রি। তো আমরা জানি তোমরা ডিগ্রি কথাটা শুনছো, যে বিএ ডিগ্রি, ডিগ্রি কী আছে, কেউ যদি বিবাহ করে সে যে ডিগ্রি অর্জন করে তাকে বলে বিবাহ ডিগ্রি, আর কেউ যদি বিএ ডিগ্রি পাশ করে সেটাকে বলে ডিগ্রি পাশ। ওকে তো আমরা আজকে শিখাবো কেমিস্ট্রি ডিগ্রি। কেমিস্ট্রি ডিগ্রি কী, সেটা হচ্ছে দেখি আমি এখানে কিছু কার্বন লিখলাম, একটা কার্বন লিখলাম এবং এই কার্বনে তিনটে হাত দিলাম, আর একটা কার্যকরীমূলক রাখলাম, এখানে একটা কার্বন লিখলাম, এখানেও তিনটে হাত, আর একটা কার্যকরীমূলক লিখলাম, এখানে একটা কার্বন, এখানেও তিনটে হাত, আর একটা কার্যকরীমূলক লিখলাম, এবং এখানেও একটা কার্বন, তিনটে হাত, আর একটা কার্যকরীমূলক লিখলাম। তো মাথায় রাখবো যে কার্যকরীমূলকের পাশের কার্বন, কার্যকরীমূলক হচ্ছে কি ওএইচ, কার্যকরীমূলক হচ্ছে দেখি ওএইচ, কার্যকরীমূলকের পাশের কার্বনে এরকম যতটা খালি হাত থাকবে অথবা খালি হাতের পরিবর্তে আর গ্রুপ, মানে অ্যালকাইল গ্রুপ অথবা সিএস থ্রি গ্রুপ থাকবে, আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপ অথবা সিএস থ্রি গ্রুপ একই গ্রুপ। দেখো আমি কিন্তু আর গ্রুপগুলো একটাতে তিনটা দিছি, আরেকটাতে দুইটা দিছি, আরেকটাতে একটা দিছি, এবং আরেকটাতে কোনো আর গ্রুপ দিই নেই, দেখো বোঝার চেষ্টা করো। আমি বলতেছি যে কি কার্যকরীমূলকের পাশের কার্বন কোনটা, এটা হচ্ছে কার্যকরীমূলকের পাশের কার্বন, কার্যকরীমূলকের পাশের কার্বনে যতটা আর গ্রুপ থাকবে সেটা তত ডিগ্রি, সেটা তত ডিগ্রি। আর গ্রুপ না থেকে অনেক সময় টিচাররা শুধু খালি হাত এভাবে দিতে পারে, শুধু খালি হাত, তার মানে খালি হাত মানে আর গ্রুপ বোঝাবে, আর গ্রুপ মানে কিন্তু সি টু এইচ ফাইভ হতে পারে, সি এস থ্রি হতে পারে, সি থ্রি এইচ সেভেন হতে পারে, মানে অ্যালকাইল গ্রুপ যে কোনোটাই হতে পারে, যে কোনোটাই হতে পারে। তো আমি বলতেছি আর গ্রুপটাই বসালাম, সবগুলো তো যেহেতু দিলাম, তো আমি বলতেছি কি কার্যকরী পাশের কার্বনে, কার্যকরীমূলকের পাশের কার্বন, তাহলে এইটা কার্যকরীমূলক, তার পাশের কার্বন, সে কার্বনে যতটা আর গ্রুপ সরাসরি যুক্ত আছে সেটা তত ডিগ্রি। তাহলে আমাকে বলো তো এখানে কয়টা আর গ্রুপ যুক্ত আছে, তিনটা, তার মানে আমরা বলবো যে এটা কত ডিগ্রি, তিন ডিগ্রি, এটা হচ্ছে কত ডিগ্রি, তিন ডিগ্রি। সেমভাবে এখানে কয়টা আর গ্রুপ যুক্ত আছে, দুইটা, এটা দুই ডিগ্রি। সেমভাবে এখানে কয়টা আর গ্রুপ যুক্ত আছে, একটা, এটা এক ডিগ্রি, এবং এখানে কোনো আর গ্রুপ যুক্ত না, এটা শূন্য ডিগ্রি। তো শূন্য ডিগ্রি বলার দরকার নাই, এটা সিএস থ্রি ওএইচ, এটা মিথানল হয়ে গেছে, এটা মিথানল হয়ে গেছে, শূন্য ডিগ্রি বলে কোনো ডিগ্রি নাই, এটা মিথানল হয়ে গেছে, তখন এটা নামে বলে দিবা। তার মানে আমরা বললাম কি কার্যকরীমূলকের পাশের কার্বন যতটা সরাসরি আর এর সাথে যুক্ত থাকবে বা খালি থাকবে, অথবা সিএস থ্রি গ্রুপ বা সি টু এইচ ফাইভ গ্রুপের সাথে যুক্ত থাকবে, তাদেরকে তত ডিগ্রি বলবো। সো যেহেতু এখানে তিনটা গ্রুপ যুক্ত, তিন ডিগ্রি, দুইটা যুক্ত এক দুই ডিগ্রি, একটা যুক্ত এক ডিগ্রি, যুক্ত একটনে সবগুলো হাইড্রোজেন হয়ে গেছে, তাই এটার নাম হয়ে গেল মিথানল। ক্লিয়ার কথাটা, মিথানল পর্যন্ত ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমাকে খুব দ্রুত জানাও ডিগ্রি ক্লিয়ার কিনা, ডিগ্রি ক্লিয়ার কিনা আমাকে জানাও।
এই তাড়াতাড়ি জানাও ক্লিয়ার কিনা, খুব দরকারি ক্লাস। হ্যাঁ খুব মনোযোগ দাও, অ্যাটেনশন লস করবে না, কারণ তুমি একটা অ্যাটেনশন লস করলে তুমি ডিগ্রি বুঝবে না, ডিগ্রি না বুঝলে অ্যালকাইল মূলক বুঝবে না, আরেকটা বুঝবে না, আজকে পুরো টপিকটা একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে মাশাআল্লাহ সবাই বলতেছে ক্লিয়ার। এখন চলো ক্লিয়ার যদি হও একটু আর একটু ডিপে যাই। এখন আমরা চলবো যে আজকে রাসায়নিক বিক্রিয়া হয় কিভাবে, রাসায়নিক বিক্রিয়া হয় কিভাবে, তাহলে বিক্রিয়ার কৌশল, এটাকে বলা হয় বিক্রিয়ার কৌশল। বিক্রিয়ার কৌশল সবাই একটু কষ্ট করে সবাইকে জানিয়ে দাও, সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি চাই, সবাই জানিয়ে দাও। হ্যাঁ বিক্রিয়ার কৌশল, বিক্রিয়ার কৌশল হচ্ছে দেখি, মনে করো একটা রিঅ্যাক্ট্যান্টস বিক্রিয়া করলে সে কি হয়ে যাবে, প্রোডাক্টস তৈরি করবে, কি তৈরি করবে, প্রোডাক্টস তৈরি করবে। জানে রিঅ্যাক্ট্যান্টস বিক্রিয়া করে কি তৈরি করে, প্রোডাক্টস তৈরি করে। এখন রিঅ্যাক্ট্যান্ট সরাসরি প্রোডাক্ট তৈরি করতে পারে, অথবা সে একটা মধ্যবর্তী দশা তৈরি করে প্রোডাক্ট তৈরি করতে পারে। আমরা যদি ফার্স্ট পেপার পড়ি ট্রানজিশনাল স্টেট অনেকে পড়ছো, বা শক্তি পর্ব, মানে একটা রিঅ্যাক্ট্যান্ট সে একটা মধ্যবর্তী দশা, মানে ইন্টারমিডিয়েট স্টেট তৈরি করে, তারপর সে প্রোডাক্ট তৈরি করে। তার মানে একটা বিক্রিয়া সরাসরি প্রোডাক্ট তৈরি করতে পারে, অথবা রিঅ্যাক্ট্যান্ট প্রথমে ইন্টারমিডিয়েট স্টেটে যাবে, ইন্টারমিডিয়েট স্টেজ থেকে সে প্রোডাক্ট তৈরি করবে। তো এটাকে বলা হয় বিক্রিয়ার কৌশল, যে রিঅ্যাক্ট্যান্ট থেকে ইন্টারমিডিয়েট স্টেট দেন প্রোডাক্ট, সরাসরি বিক্রিয়া যদি না হয় এভাবে তৈরি করে প্রোডাক্ট। ওকে তো এই ইন্টারমিডিয়েট স্টেট, সেটা তোমরাও ইন্টারমিডিয়েট স্টেজে আসো। তোমরা ইন্টারমিডিয়েট স্টেজে কীভাবে আসো, তোমরা এদিকে পড়ছো হচ্ছে SSC, এদিকে পড়ছো হচ্ছে ইউনিভার্সিটি বা ভার্সিটি, আর এদিকে তোমরা আসছো হচ্ছে এখন ইন্টারমিডিয়েটে, মানে ইন্টারে। তার মানে তোমরা যে মাঝখানে দশায় আসছো, আজকে সেই বিক্রিয়ার মাঝখানের দশা নিয়ে আমরা আলোচনা করব, মধ্যখানের দশা নিয়ে। কোন দশা নিয়ে, মধ্যখানের দশা নিয়ে। তো এই ইন্টারমিডিয়েট স্টেটটা সেটা কেমন হতে পারে, ইন্টারমিডিয়েট স্টেটগুলো হতে পারে কী কী আমি বলে দিই। এক নম্বরে হতে পারে ফ্রি রেডিক্যাল। দুই নম্বরে হতে পারে কার্বো ক্যাটায়ন। তিন নম্বর হতে পারে কার্বো অ্যানায়ন। তার মানে আরও আছে তোমাদের বইতে, আপাতত তিনটা যদি পারো তোমাদের বই পারবা, মানে পেরে যাবে, এর বেশি লাগবে না। এখন এই তিনটা জিনিস তো আমরা ইন্টারমিডিয়েট বা বিক্রিয়া মধ্যবর্তী দশায় তৈরি হতে পারে। তো চলো এই দশাগুলো কোন বিক্রিয়া কীভাবে তৈরি হবে এবং তাদের স্থায়িত্ব কেমন হবে এবং সক্রিয়তা কেমন হবে, চলো এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার হলে আমাকে একটু জানাও। এখন তুমি এই ইন্টারমিডিয়েট স্টেজগুলোকে আমরা কখন পাবো, যখন বিক্রিয়া করতে যাবে তখন, তার মানে সেটা বিক্রিয়ার সময় ভেঙে যাবে। তো সমযোজী বন্ধন এভাবে ভেঙে যেতে পারে, সমযোজী বন্ধন বিভাজন হতে পারে কীভাবে। ওকে সমযোজী বন্ধন দুইভাবে বিভাজন হতে পারে, একটা হচ্ছে সমানভাবে দুইটি ইলেকট্রনকে ভাগ করে দিতে পারে, আর একটা হচ্ছে অসমানভাবে। সমানভাবে যদি ইলেকট্রনকে ভাগ করে তাকে বলা হয় হোমোলিসিস অথবা হোমোলাইটিক অথবা যেটাকে আমরা বলি সুষম বিভাজন, অথবা আমরা বলতে পারি কি সুষম বিভাজন। বিভাজনটা সুন্দরভাবে বন্টন হতে পারে, এটাকে বলবো সুষম বিভাজন। আরেকটা বন্ধন ভেঙে হতে পারে, যেহেতু এটা হোমো হয়েছে এটা কী হবে বোঝা যাচ্ছে, হ্যাটারোলিসিস অথবা হ্যাটারোলাইসিস মানে ভেঙে যাওয়া, লাইসিস মানে বিগলিত হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, অথবা বিষম বা অসম বিভাজন, বিষম বা
অসম বিভাজন, তার মানে এই দুই ভাগে কার্বন মধ্যে যে বন্ধনগুলো থাকে তারা হতে পারে, বন্ধনগুলো যে থাকে এরকম হতে পারে। মনে করো এ কার্বন আর এ কার্বন যে বন্ধন করতেছে, এ বন্ধনের মধ্যে দুইটি ইলেকট্রন দিয়ে হয়, এ একটা ইলেকট্রন মনে করো এ কার্বন থেকে আসছে, এ একটা ইলেকট্রন এ কার্বন থেকে আসছে, এ আর একটা ইলেকট্রন এ কার্বন থেকে আসছে, দুই কার্বন মিলে একটা বন্ধন হয়। তো বন্ধন যদি একদম মাঝ বরাবর ভেঙে যায়, একদম মাঝ বরাবর ভেঙে যায়, তাহলে সমান বিভাজন হবে, তাকে বলবো সুষম বিভাজন বা হোমো, হোমো মানে সমান, লিসিস মানে বিভাজন বা লাইটিক মানে বিভাজন, মানে সমান বিভাজন বা লাইসিসও বলতে পারো। তার মানে আমি বলছি যদি মাঝ বরাবর ভেঙে যায় তখন যার ইলেকট্রন তে আবার নিয়ে নিবে, এই যে এই ইলেক্ট্রনটা কাটছিল এর, এর ইলেকট্রন এ নিয়ে নিবে, এই ইলেকট্রনটা কাটছিল এর, এর ইলেকট্রন এ নিয়ে নিবে। যখন ইলেকট্রন নিয়ে নেয় তখন ইলেকট্রন তার মাথায় এসে বসে, যখন বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রনগুলো তার মাঝে আবার চলে আসে, সেই ইলেকট্রনগুলো পূর্বে শক্তিস্তরে থাকে না, সে বাইরের একটা শক্তিস্তরে বা শেলে বসে থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে কি ফ্রি রেডিক্যাল। তার মানে হোমো বিভাজনের ফলে কী তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। হোমো বিভাজনের ফলে কী তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো ফ্রি রেডিক্যাল কীভাবে তৈরি হলো, মনে করো আমি দেখা দিচ্ছি CH3, তো এখানের এই ইলেকট্রনগুলো, একটা ইলেকট্রন এ কার্বনের আর একটা ইলেকট্রন এ কার্বনের, মনে করো এ কার্বনের ইলেকট্রন তার কাছে চলে আসছে, এ কার্বনের ইলেকট্রন তার কাছে চলে আসছে। আসার পর যখন দেখাবো যে ফ্রি রেডিক্যালগুলো এবার কী হয়ে যাবে, আসলো, আসার পর তারা আলাদা হয়ে যার যার ইলেকট্রন তার তার মধ্যে নিয়ে নিবে, তখন তার ইলেকট্রনটা তার মাথার উপরে বসাবা, তাকে বলা হয় ফ্রি রেডিক্যাল বা সে মুক্ত অবস্থায় আছে, তাই তার নাম হচ্ছে মুক্তমূলক। এই ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলকটাই হচ্ছে তা এখন তার কার্যকরীমূলক, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলকটা এখন তার কার্যকরীমূলক। কথাটা ক্লিয়ার না কথায় কোনো ভেজাল আছে আমাকে বলো, এতটুকু বোঝা গেছে কি না, ক্লিয়ার কিনা একটু বলো তাড়াতাড়ি, খুব দ্রুত জানাও। ওকে, ক্লিয়ার বলতেছে। মাথা রাখবা এই ইলেকট্রন যার ইলেকট্রন তার দিকে যখন যাবে চিহ্ন কিন্তু এটা দিতে হবে, চিহ্ন কখনো এরকম দেওয়া যাবে না, এরকম বা এরকম দেওয়া যাবে না, চিহ্ন কিন্তু একদিকে মাথা ক্যাপ করে দিতে হবে। এটা অনেকে জানে না, ভুল করো, তাই চিহ্ন কিন্তু যার কাছে চলে যাবে তখন একটা করে ইলেকট্রন যাচ্ছে, তাই চিহ্নের মাথাও একটা হবে। হ্যাঁ, এটাকে বলা হয় মাছের আঁশ রোটেশন, মাছের আঁশের মতন রোটেশন বলা হয়। হ্যাঁ, এখন আসো ফ্রি রেডিক্যাল গেল, এখন ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য কী, ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য কী, তাহলে তুমি যদি আমি মুছে ফেলতেছি বৈশিষ্ট্যটা উপরে লিখে দিই, বৈশিষ্ট্য কী হবে, এক নম্বর হচ্ছে তুমি দেখো ফ্রি রেডিক্যালের মধ্যে দেখো কোনো পজিটিভ চার্জও নাই, নেগেটিভ চার্জও নাই, কিন্তু একটা মুক্ত ইলেকট্রন আছে, শুধু কী আছে, একটা মুক্ত ইলেকট্রন আছে। তাহলে তুমি লিখতে পারো যে এক নম্বর বৈশিষ্ট্য তার ধর্ম সেটা হচ্ছে দেখি নো পজিটিভ অর নেগেটিভ চার্জ, কোনো পজিটিভ অর নেগেটিভ চার্জ নেই। দুই নম্বর বৈশিষ্ট্য লিখতে পারো কি, ফ্রি রেডিক্যালগুলো সবসময় সুপার অ্যাক্টিভ থাকে, ফ্রি রেডিক্যাল কার্বোনায়ন কার্বোক্যাটায়ন সবসময় তারা সুপার অ্যাক্টিভ থাকে, এই কারণে তারা ইন্টারমিডিয়েট স্টেজ থেকে খুব দ্রুত বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করে, তাই এরা থাকে হচ্ছে সুপার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ বলতে পারো, এরা হচ্ছে সুপার অ্যাক্টিভ, এরা কী থাকবে সুপার অ্যাক্টিভ। বা একটা জিনিস মাথায় রাখো, এটা আমি পরবর্তী দেখা দিব, ফ্রি রেডিক্যালের যে সংকরায়ন দেখা যায় বা হাইব্রিডাইজেশন দেখা যায় কীভাবে আমি বের করে দেখাবো, হাইব্রিডাইজেশন সেটা হচ্ছে দেখি sp2। হ্যাঁ, ফ্রি রেডিক্যালের যে হাইব্রিডাইজেশন দেখা যায় সেটা হচ্ছে দেখি sp2। আপাতত তিনটা পয়েন্ট মনে রাখো, বাকি কথা আমি অ্যাড করবো, একটু জায়গা রেখে দাও খাতায়, হ্যাঁ একটু জায়গা রেখে যাও, আমি এটা পড়ানোর পর বাকি কথা অ্যাড করবো, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাই ওকে, এই হচ্ছে দেখি ফ্রি রেডিক্যাল নিয়ে কথা। এখন আসো হোমোলাইসিস বা চলে গেলো, এবার হেটারোলাইসিসে চলে যাও, হেটারোলাইসিস বা বিষম বিভাজন। তাহলে হেটারোলাইসিস বা বিষম বিভাজন সেটা কী জিনিস, আবার এই হেটারোলাইসিস বা বিষম বিভাজন সেটা হয় আবার দুই ধরনের, এক ধরনের মধ্যে থাকতে পারে পজিটিভ, এক ধরনের মধ্যে কার্বনে পজিটিভ চার্জ তৈরি হয়, তাই তাকে বলতে পারবো কার্বো
নিয়াম বা কার্বোকেটায়ন, কার্বোনিয়াম বা কার্বোকেটায়ন, আর একজনকে বলবো নেগেটিভ চার্জ তাকে বলবো কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন, কার্বানায়ন বা কার্বো অ্যানায়ন। তার মানে হ্যাটারোলিসিসের মধ্যে বা হ্যাটারোলাইসিস বা হ্যাটারোলাইটিকও বলো, অসুবিধা নাই, হ্যাটারো মানে ভিন্ন বা বিষম, আগে পড়ে আসছে, দুই ধরনের যৌগ আসতে পারে, একটা হচ্ছে কার্বোনিয়াম একটা হচ্ছে কার্বোনায়ন। এখন চলো কার্বোনিয়াম কি, কার্বোনিয়াম কি, কার্বোনিয়াম যেটা আরেকটা নাম আমি বলছি কি কার্বোক্যাটায়ন, এটার নাম তুমি কার্বো ক্যাটায়নও বলতে পারো, কার্বো ক্যাটায়ন। তো কার্বোক্যাটায়ন হচ্ছে যে কি এই জিনিসটা, সেটা কি আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে কার্বন যখন ইলেকট্রন ছেড়ে দিবে, কার্বন কখন ইলেকট্রন ছেড়ে দিবে, যখন তার পাশে যে মৌলটা আছে তার মৌলটা যদি অধিক তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ যুক্ত হয়। দেখো পাশে আছে কে, ক্লোরিন, তো ক্লোরিন যখন থাকবে কার্বন সবসময় কী করবে, এই যে বন্ধনে দুইটি ইলেকট্রন থাকবে, দুইটি ইলেকট্রনই ক্লোরিন নিজের দিকে টেনে নিবে, দুইটি ইলেকট্রনই কী করবে ক্লোরিন নিজের দিকে টেনে নিবে। দেখো দুইটা টেনে নিচ্ছে, আগে কিন্তু এবার তীরচিহ্ন দিছি, আগে দিছিলাম এরকম একটা গেছে তাই, এখন কিন্তু দুইটা গেছে তাই এরকম দিছি। তাহলে যখন আমরা জানি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, তাই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ায় ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, ক্লোরিনের দিকে চলে যাবে। তখন কার্বনের মধ্যে ইলেকট্রন ত্যাগ করে কার্বন কী তৈরি হয়ে গেলো, দেখো কার্বন যেহেতু ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, কার্বনের মধ্যে এখন চার্জ পজিটিভ হয়ে গেল আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়ে গেল, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। কার্বনের মধ্যে এরকম পজিটিভ চার্জ তৈরি হলে এটাকে আমরা বলবো কার্বোক্যাটায়ন। সবাই ক্লিয়ার কার্বোক্যাটায়ন ক্লিয়ার কিনা? এখন কার্বোক্যাটায়নের ধর্ম কী, এটার ধর্ম সেম, এটার ধর্ম ফ্রি রেডিকেলের ধর্ম মতন, এক নম্বর ধর্ম, সেটা হচ্ছে তার মধ্যে পজিটিভ চার্জ দেখা যায়, পজিটিভ চার্জ প্রেজেন্ট, তার মধ্যে পজিটিভ চার্জ দেখা যায়। দুই নম্বর হচ্ছে তার মধ্যে দেখো ইলেকট্রনের কিন্তু 1, 2, 3টা বন্ধন, তার মানে পজিটিভ আছে, তার মানে ইলেকট্রনের চার্জ একটু কম আছে, মানে ইলেকট্রন যেহেতু তার মধ্যে পজিটিভ চার্জ আছে তার মানে ইলেকট্রন ডেন্সিটি একটু কম আছে, ডেন্সিটি লো কম। এবং তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা হবে সুপার অ্যাক্টিভ, সবসময় কোনো ইন্টারমিডিয়েট অবস্থা থাকলে সেটা সবসময় সুপার অ্যাক্টিভ বা হাইপার অ্যাক্টিভ বলবা, তাকে সুপার অ্যাক্টিভ। এবং তার হাইব্রিডাইজেশান হবে, তার হাইব্রিডাইজেশান হবে, হাইব্রিডাইজেশান হবে sp2। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার sp2 কীভাবে, কার্বোক্যাটায়নের যা কার্বো ফ্রি রেডিকেলেরও তা, তো সেটা sp2 কীভাবে আমি সেটা দেখাই দিচ্ছি। হ্যাঁ তোমরা ভেসপার থিওরি অনেকে পড়ে আসছো, ভেসপার থিওরিটা কেমন ছিল, ভেসপার থিওরি ইজুগাল টু, সেটা হচ্ছে এরকম x ইজুগাল টু হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এটা ছিল ভেসপার থিওরি। এবং এই থিওরি অনুযায়ী বি ইজুগাল টু প্রেজেন্ট করতে হচ্ছে দেখি মূল কার্বনের বা মূল যৌগের মূল মূলকের বলবো, হ্যাঁ মূল কি বলবো হচ্ছে যে কি মূলকের বা মূল যেটা থাকবে আর কি, যেখানে কেন মূলে আছে হচ্ছে দেখি প্রধান আছে আর কি, হ্যাঁ কার্বন, তার মানে মূল মৌলটি লিখি, হ্যাঁ বা মেন মৌলটি, মূল মৌলটির সর্বশেষ ইলেকট্রন সংখ্যা বি, মানে ব্যালেন্সি ইলেকট্রন, বি মানে ব্যালেন্সি ইলেকট্রন। যেমন কার্বনের সর্বশেষ ইলেকট্রন কাটা থাকে, কার্বন মানে ছয়, কার্বন মানে কত, ছয়, ছয় মানে তার প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে চারটা, তার মানে কার্বনের সর্বশেষ ইলেকট্রন কত, চার। এরকম অক্সিজেন হিসাব করো, অক্সিজেন মানে হচ্ছে 8, তাহলে অক্সিজেনের প্রথমে থাকবে দুইটা, তারপর থাকবে ছয়টা, তাহলে এই ছয় হচ্ছে তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কথা বলা হচ্ছে। আর এম মানে কি ইন্ডিকেট করে, এম মানে হচ্ছে একযোজী মূলক, কারা, হাইড্রোজেন হতে পারে, মানে যাদের যোজনী এক, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন হতে পারে, এদেরকে বলা হয় একযোজী মূলক। সি মানে হচ্ছে পজিটিভ চার্জের সংখ্যা, মানে ক্যাটায়নের সংখ্যা, সি মানে হচ্ছে ক্যাটায়ন সংখ্যা। আর এ মানে হচ্ছে অ্যানায়ন সংখ্যা, সি মানে ক্যাটায়ন আর এ মানে হচ্ছে অ্যানায়ন সংখ্যা, এটা তোমরা সবাই আশা করি জানো, অ্যানায়ন সংখ্যা এটা সবাই জানো কি না আমাকে একটু বলো তো, এই এতটুকু কথা তোমরা সবাই জানো কি না একটু বা বুঝছো কি না আমাকে একটু ক্লিয়ার করো, ক্লিয়ার করে আমি মুছে ফেলবো, দেন এটার যে হাইব্রিডাইজেশন sp2 আছে আমি সেটা বের করে দিব। সবাই ক্লিয়ার?
সবাই ক্লিয়ার কিনা দেখো। ওকে, বলতেছে হ্যাঁ ক্লিয়ার, গুড। আজকে সবচেয়ে মজার, এটা ইন্টারেস্টিং, এখনো মজার জিনিসে যায় নাই। হ্যাঁ, এখনো ভোগে সুখ না ত্যাগে প্রকৃতি সুখেই যায় নাই, একটু উপর বুঝবা। তাহলে দেখো, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়, আমরা এখন এটা মুছে দিচ্ছি। আমরা এখন, আচ্ছা মুছা লাগবে না, আমি যোগটার হাইব্রিডেশন বের করি, CH3+ হাইব্রিডেশন বের করো, তাহলে তুমি উপরে লিখে দিই। তাহলে লেখো তুমি হাফ, এটা তোমরা হাইব্রিডেশনে বা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে পড়ছো আর কি এই সূত্রটা হাফ। দেন তুমি বি মানে হচ্ছে মূল মৌলটির সর্বশেষ ইলেকট্রন, মূল মৌল হচ্ছে কার্বন, কার্বনের সর্বশেষ ইলেকট্রন তাকে চারটা, চার দিলাম, প্লাস একযোজী মূলক, একযোজী মূলক আছে এখানে হাইড্রোজেন তিনটা, তাই তিন দিলাম। তারপর হচ্ছে বলছি সি ক্যাটায়ন, এখানে ক্যাটায়ন কত আছে একটা, প্লাস ওয়ান, মানে প্লাস মানে একটা আছে, তাই আমাদের সূত্রের মাইনাস, এই সূত্রে মাইনাস দিলাম, আর ক্যাটায়ন হচ্ছে ওয়ান, তাই ওয়ান দিলাম। অ্যানায়ন নাই, তাই অ্যানায়ন জিরো দিলাম, অ্যানায়ন নাই, তাই অ্যানায়ন জিরো দিলাম। আর এর থেকে তুমি যদি মান বের করো, তাহলে পাবো হচ্ছে কত মান বের করো, চারে তিনে সাত, সাত থেকে এক গেলে ছয়, ছয়কে হাফ দিয়ে বাক করলে তিন, পাইলো তিন। তিন মানে হচ্ছে একটা এস অরবিটাল, একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটালকে বোঝায়, মানে এসপি টু, তিন মানে হচ্ছে এসপি টু। অনেকে এগুলো জানো, তাদের জন্য কিছুই না, আর যারা জানো না তাদেরকে আংশিকভাবে বলতেছি, প্যারা নেওয়ার কিছু নেই, তুমি এখনও আপাতত না বুঝলে এটা চলবে। হ্যাঁ, এটা অন্য অধ্যায়ের পর, আমি জাস্ট এটা বলাতে এই কথাটা বলছি। তো আলটিমেটলি তিন মানে এসপি টু হবে, চার মানে এসপি থ্রি হবে, দুই মানে এসপি হবে, এক মানে শুধু এস হবে আর কি, এরকম। এক তো আর হয় না, অরবিটালের সংক্রায়নে এস হয় না। এখন তাহলে আমরা আলটিমেটলি বুঝলাম কি, যে এটার সংক্রায়ন কি আসবে, এসপি টু। এতটুকু বোঝা গেছে কিনা আমাকে বলো, ক্লিয়ার কিনা তাড়াতাড়ি জানাও আমাকে, ক্লিয়ার কিনা। ক্লাসে মনোযোগ দাও, উল্টাপাল্টা কমেন্টের দরকার নাই, ক্লাসে মনোযোগ দাও, তোমার পড়া তুমি মনোযোগ দাও। হ্যাঁ, কি শিখাচ্ছি শুধু ক্লাস শেষে তুমি বুঝবা, বা যখন পড়াগুলো কম্পেয়ার করবা মানুষের সাথে, যে তুমি কি শিখলা ও কি শিখলো, দেন কি শিখাচ্ছি সেটা বুঝবা। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না, যে কি শিখাচ্ছে তখন বুঝবা। ওকে, আমার এসপি টু সংক্রান্ত চলে গেল, এখন এবার আসো। আমার এই যে SCH3 লিখলাম, এটা একটা কার্বোকেটায়ন, আমি এরকম কার্বোকেটায়ন আর কী কী লিখতে পারি, কী কী কার্বোকেটায়ন লিখতে পারি আমি দেখো। কার্বোকেটায়ন এরকমও হতে পারে, এ প্লাস মানে কার্বোকেটায়নকে ইন্ডিকেট করে, এরকম তিনটা আর গ্রুপ হতে পারে, এ প্লাস দুইটা আর গ্রুপ হতে পারে, আরেকটা হাইড্রোজেন, এ প্লাস একটা আর গ্রুপ হতে পারে, আর কোনো আর গ্রুপ না হতে পারে। আমাকে বলো তো কোনটা কত ডিগ্রি হবে, এখন আগে দিয়ে পড়াইছি ডিগ্রি, তাই পড়াইছি, এখন পারার কথা কোনটা কত ডিগ্রি হবে। যেহেতু এখানে কার্বোকেটায়ন হচ্ছে কার্যকরীমূলক, কার্যকরীমূলকের পাশের কার্বন, এটা পাশের কার্বনের তিনটা আর গ্রুপ, তাই এটা তিন ডিগ্রি, দুইটা আর গ্রুপ দুই ডিগ্রি, একটা আর গ্রুপ এক ডিগ্রি, আর এটাকে বলো মিথাইল কার্বোকেটায়ন, মিথাইল কার্বোকেটায়ন এক ডিগ্রি পরে যেটা আসে সেটা হচ্ছে মিথাইল গ্রুপ, আর এটা হচ্ছে মিথাইল কার্বোকেটায়ন বা কার্বোনিয়াম আয়ন। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে এগুলোর মধ্যে পরীক্ষা যেটা আসে, যে তিন ডিগ্রি কার্বোকেটায়ন আর দুই ডিগ্রি কার্বোকেটায়নের মধ্যে কে অধিক স্থায়ী, কে অধিক সক্রিয় ব্যাখ্যা করো, তো আমরা তাদের কী নির্ণয় করব, স্থায়িত্ব এবং সক্রিয়তা। তাহলে দেখো, স্থায়িত্ব বা সক্রিয়তা যে কোনো একটা বের করলে তোমাকে হবে, একটা আরেকটার বিপরীত, স্থায়িত্ব যদি সর্বোচ্চ হয় সক্রিয়তা হবে সর্বনিম্ন, তাই আমি আগে সক্রিয়তা মনে করে বের করলাম। সক্রিয়তা তুমি দেখো, কার্বোকেটায়ন সবগুলোতে প্লাস আছে, কোনটা বেশি সক্রিয় বুঝবা কীভাবে, মাথায় রাখবো যেটার মধ্যে সবচেয়ে বেশি প্লাস আছে সেটা সবচেয়ে বেশি সক্রিয় হয়, যেটার মধ্যে সবচেয়ে বেশি প্লাস আছে সেটা সবচেয়ে বেশি সক্রিয় হয়, এটা মাথায় রাখবা। এবং প্লাস কার মধ্যে বেশি আছে সেটা কীভাবে ইন্ডিকেট করবো, দেখো এই জায়গায় আর গ্রুপ আছে, আর গ্রুপ হচ্ছে দে, আর গ্রুপ হচ্ছে দে হাজী মোহাম্মদ মহসিন, আর গ্রুপকে মাথায় রাখবে কি হাজী মোহাম্মদ মহসিন, বা CH3 গ্রুপকে মাথায় রাখবে হাজী মোহাম্মদ মহসিন, সে সবসময় কী করে দান করে, কী করে দান করে, সে দান করে ধনাত্মক থাকতে চায়, তা আর গ্রুপ সবসময় কী করবে ইলেকট্রন দান করবে, সবসময় কী করবে ইলেকট্রন দান করবে, তার মানে এয়ার গ্রুপটা এদিকে ইলেকট্রন দান করবে, এয়ার গ্রুপটা এদিকে ইলেকট্রন দান করবে, এয়ার গ্রুপটা এদিকে ইলেকট্রন দান করবে। বলতো তিনটা গ্রুপ যখন ইলেকট্রন দান করবে, ইলেকট্রন হচ্ছে মাইনাস, আর এখানে কার্বনের মধ্যে আগে ছিল প্লাস, প্লাস বাড়বে না কমবে বলতো, তিনটা গ্রুপ ইলেকট্রন দান করলে প্লাস বাড়বে না কমবে বলতো, যেহেতু প্লাস আর আমাদের এদিকে পাচ্ছে মাইনাস, তার মানে মাইনাস এসে প্লাসকে কমায় দিবে, তার মানে প্লাস কমে যাবে, প্লাস এখানে কী হয়ে যাবে কমে যাবে। এবার তুমি এদিকে তাকাও, এখানে আর গ্রুপ আছে কয়টা, দুইটা,
তাহলে এদিকে থেকে ইলেকট্রন দান করবে হাজী মোহাম্মদ মহসিন, এদিকে থেকে ইলেকট্রন দান করবে। তার মানে আমরা বুঝতেছি যে আসলে ভোগে সুখ নাই, ইলেকট্রন দান করাটাই প্রকৃত সুখ। কারণ তুমি এ আর গ্রুপে ইলেকট্রন দান করতেছে, কিন্তু সমস্যা বেঁধে গেছে সি গ্রুপে, মানে কার্বনের মধ্যে। দেখো আর গ্রুপ ইলেকট্রন দান করার পর ইলেকট্রন এসে প্লাসকে আবার কমাই দিচ্ছে। তবে এখানে তিনটা আর গ্রুপ যে পরিমাণ প্লাসকে হ্রাস করছিল, তিনটা আর গ্রুপ তিন ধরনের ইলেকট্রন আসে এখানে হ্রাস করছে, এখানে দুই ধরনের ইলেকট্রন আসে হ্রাস করবে। তার তুলনায় এখানে তার মানে ইলেকট্রনের প্লাসের চার্জ বেশি হবে, কারণ এখানে আর গ্রুপ দুইটা, এখানে যে পরিমাণ ইলেকট্রন আসবে এখানে আর গ্রুপ তিনটা হওয়াতে ইলেকট্রন এখানে বেশি আসবে। তাই প্লাস এখানে এর তুলনায় এখানে প্লাস একটু বেশি থাকবে, তাহলে এর তুলনায় প্লাস একটু কী হবে, বেশি হবে। এবার আসো পরেরটায়, এখানে আর গ্রুপ হচ্ছে একটা, আর গ্রুপ কয়টা, একটা। তাহলে একটা যদি তো আর গ্রুপ, তার মানে এখানে কী হবে, ইলেকট্রন এখন এটাতে দুইটার থেকে ইলেকট্রন আসছিল, এখানে ইলেকট্রন আসতেছে একটা থেকে, তার মানে এখানে প্লাস এর তুলনায় বেশি থাকবে না, তার মানে এর তুলনায় প্লাস আরও বেশি থাকবে। মানে আমরা বলতে পারি এখানে প্লাস আরও বেশি থাকবে। আর এখানে কোনো আর গ্রুপ নাই, তার মানে এর পজিটিভিটি কেউ হ্রাস করতে পারবে না। এখানে আর গ্রুপ মানে ইলেকট্রন এসে কেউ দান করতে পারবে না ইলেকট্রন, তাই এর পজিটিভিটি কেউ হ্রাস করতে পারবে না। তাহলে সবচেয়ে বেশি এর মধ্যে পজিটিভনেস থাকবে, সবচেয়ে বেশি এর মধ্যে পজিটিভনেস থাকবে। কথাটা ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আবার বলতেছি দেখো, এখানে কোনো আর গ্রুপ নাই, আর গ্রুপ ইলেকট্রন দান করে, পাঁচের জনকে দান করে, এখানে আর গ্রুপ নাই, তাই যা পরিমাণ পজিটিভ চার্জটা ছিল এ পজিটিভ চার্জ তাই আছে, মনে করে এরকম পজিটিভ চার্জ ছিল এরকমই আছে। কিন্তু এখানে আর গ্রুপ একটা থাকার কারণে যখন সে কার্বনকে ইলেকট্রন দিয়ে দেয়, আর গ্রুপ সবসময় ইলেকট্রন দিবে পাশের কার্বনকে, যখন সে কার্বনকে ইলেকট্রন দিয়ে দেয় তাহলে আগের পজিটিভ যেরকম ছিল, এখন একটা আর গ্রুপ এসে সে পজিটিভটা আর গ্রুপ ইলেকট্রন দিচ্ছে, মানে ইলেকট্রন এসে পজিটিভটাকে কী করতেছে, কমাই দিচ্ছে না। পজিটিভ মানে তো ইলেকট্রনের বিপরীত, তো ইলেকট্রন এসে পজিটিভকে কী করবে, খেয়ে ফেলবে। তাহলে পজিটিভ কমে গেলে, আগে ছিল তিনটা দাগ, এখন হয়ে গেলো দুইটা দাগ, এখন হয়ে গেলো এখানে আর গ্রুপ দুইটা আসছে, তো দুইটা হলে দুইটা থেকেই কার্বনে ইলেকট্রন আসবে, আসলে সে পজিটিভ চার্জটাকে আরও কমে দিবে। তাহলে এখানে যদি দুটো দাগ থাকে, এখন পজিটিভ চার্জ আরও কমে আর একটু কমে যাবে। আর এখানে হচ্ছে আর গ্রুপ তিনটা, আর গ্রুপ তিনটা, তাহলে এ কী করবে, সে আরও বেশি ইলেকট্রন কার্বনকে দিবে, আর কার্বনের মধ্যে চার্জ ছিল প্লাস, তাহলে প্লাস আরও ডুবে যাবে, আরও কমে যাবে। তার মানে সবচেয়ে কম চার্জ প্লাস এটার মধ্যে থাকবে। কথাটা ক্লিয়ার কিনা এবার আমাকে বলো, এবার ক্লিয়ার কিনা, হ্যাঁ তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা। ওকে, তার মানে সবচেয়ে বেশি প্লাস আছে মিথাইল কার্বোকেটায়নে, যেটার মধ্যে সবচেয়ে বেশি প্লাস থাকবে সেটা হবে সবচেয়ে বেশি সক্রিয়। তাহলে মিথাইল কার্বোকেটায়ন সবচেয়ে বেশি সক্রিয় হবে, তার মানে সক্রিয়তা কার হবে সবচেয়ে বেশি, সিএস থ্রি প্লাস সবচেয়ে বেশি হবে, তারপর হবে এক ডিগ্রি, তারপর হবে দুই ডিগ্রি, তারপর হবে তিন ডিগ্রি কার্বোকেটায়নে। এবং সক্রিয়তার বিপরীত হচ্ছে স্থায়িত্ব, তাহলে স্থায়িত্ব সক্রিয়তার বিপরীত হলে তাহলে স্থায়িত্ব বেশি কার হবে, স্থায়িত্ব বেশি প্রথমে তিন ডিগ্রির হবে, তারপর দুই ডিগ্রির হবে, তারপর এক ডিগ্রির হবে, তারপর সিএইচ থ্রি প্লাসের হবে। ক্লিয়ার কথা? তাহলে মাথা রাখবো কি নোটটা, কি নোট হচ্ছে, সক্রিয়তা সর্বোচ্চ হলে স্থায়িত্ব সর্বনিম্ন হবে, স্থায়িত্ব সর্বনিম্ন হবে। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তাড়াতাড়ি জানাও, তাড়াতাড়ি ক্লিয়ার কিনা জানাও। এর থেকে সহজভাবে কেউ বলতেও পারবে না, শুধু বুঝাতেও পারবে না। হ্যাঁ, শুধু তোমরা বুঝে ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু জানাও, অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। হ্যাঁ, খুব দ্রুত বলো। ওকে, এবার আসো পরের কথায়। কার্বোকেটায়ন গেল, কার্বোকেটায়নে তাহলে বৈশিষ্ট্য পেলাম, সক্রিয়তা স্থায়িত্ব পেলাম, কার্বোএনায়নে যায় এবার। মাথা রাখবা কার্বোকেটায়নের সাথে আরেকটা কথা বলে নি, কার্বোকেটায়নের সক্রিয়তা যা, আমি একটু আগে ফ্রি রেডিকেল পড়াইছিলাম কিন্তু সক্রিয়তা বলি নাই, ফ্রি রেডিকেলেরও তা। কেন তা আমি বলে দিই, ফ্রি রেডিকেলের মধ্যে ইলেকট্রন একটা যেটা ফ্রি থাকে, ইলেকট্রন যেটা ফ্রি থাকে সেই ইলেকট্রনটা এরকম মনে করো, এই ফ্রি রেডিকেল, এর মধ্যে ইলেকট্রন যেটা ফ্রি থাকে এটা কিন্তু একদম বাইরের শক্তিস্তরে থাকে, একদম বাইরের শক্তিস্তরে। তো বাইরে থাকার কারণে এটাকে অনেকটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে এমন অবস্থা বোঝায়, মনে হচ্ছে যে কার্বনের ইলেকট্রনটা ছেড়ে দিছে, ছেড়ে দিবে এমন অবস্থা। তো যারা এটা ছেড়ে দিচ্ছে বা দিবে তাদের মধ্যে কার্বনে তখন কী তৈরি হবে, প্লাস তৈরি হয়। ইলেকট্রন যাদের ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে
তার মানে তার মধ্যে আনলিমিটেড প্লাস তৈরি হচ্ছে, তার মানে ফ্রি রেডিক্যাল এক ধরনের প্লাস, আর প্লাস হলে তার মধ্যে সক্রিয়তা হবে কার্বোক্যাটায়নের সক্রিয়তা, স্থায়িত্ব হবে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। আর না বুঝলে আরও সহজভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল যা, কার্বোক্যাটায়নও তা, এই দুইটা সূত্র এক, ফ্রি রেডিক্যালের এবং কার্বোক্যাটায়নের সক্রিয়তা এবং স্থায়িত্ব এক। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এখন আসো কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়ন যেটা এক নাম হচ্ছে কার্বনায়ন, কার্বা নায়ন বা কার্বো অ্যানায়ন, তার মানে বুঝেই যাচ্ছে কার্বনের মধ্যে কী তৈরি হবে, কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে, তাই না, অ্যানায়ন তৈরি হবে আর কি। তো কার্বনের মধ্যে নেগেটিভ চার্জ কখন তৈরি হবে বলো তো দেখি। কার্বন যখন পাশের জন থেকে ইলেকট্রন নিয়ে নিবে, কার্বন যখন পাশের জন থেকে ইলেকট্রন নিয়ে নিবে তখন তার মধ্যে কার্বো অ্যানায়ন তৈরি হয়। দেখো হাইড্রোজেনের তড়িৎ কত হচ্ছে 2.1, কার্বনের তড়িৎ ঋণাত্মক 2.5, তাহলে কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নিল, কার্বন যখন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নিবে কী তৈরি হবে, কার্বনের মধ্যে ইলেকট্রন পেয়ে মাইনাস তৈরি হবে আর হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে প্লাস তৈরি হবে, আর এটাকে বলবো কার্বো অ্যানায়ন। ওকে, এখন আসো কার্বো অ্যানায়ন কয় ধরনের হতে পারে। এরকম তিনটা গ্রুপযুক্ত কার্বো অ্যানায়ন, তিনটা হাইড্রোজেনযুক্ত কার্বো অ্যানায়ন হতে পারে, এরকম একটা আর গ্রুপ আর দুইটা হাইড্রোজেনযুক্ত কার্বো অ্যানায়ন হতে পারে, এরকম দুইটা আর গ্রুপ এবং একটা হাইড্রোজেনযুক্ত কার্বো অ্যানায়ন হতে পারে, এরকম তিনটা আর গ্রুপ এবং কার্বো অ্যানায়ন হতে পারে। প্রশ্ন হচ্ছে কোনটা কত ডিগ্রি, আমরা আগের ক্লাসে সেই আগের টপিকে বলে ফেলছি, যেহেতু এখানে কোনো আর গ্রুপ নাই, এটা হচ্ছে মিথাইল, আমি সংক্ষেপে লিখতেছি মিথাইল কার্বো অ্যানায়ন, এখানে একটা আর গ্রুপ তাই এটা 1 ডিগ্রি, এখানে দুইটা আর গ্রুপ তাই এটা 2 ডিগ্রি, এখানে তিনটা আর গ্রুপ তাই এটা 3 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এদের স্থায়িত্ব কী হবে, স্যার এদের স্থায়িত্ব কী হবে। আরেকটা কথা বলিনি, তুমি কার্বো অ্যানায়নের বৈশিষ্ট্যটা লিখে ফেলো, বৈশিষ্ট্যটা কী লিখবা, কার্বো ক্যাটায়নের যা বৈশিষ্ট্য লিখছো, আচ্ছা আমি লিখে দিই তাও, হ্যাঁ বৈশিষ্ট্যটা পাশে দিয়ে লিখে দিই। 1 নম্বর বৈশিষ্ট্য, এরা হবে নেগেটিভ চার্জ, বৈশিষ্ট্য লেখা 1 নম্বর বৈশিষ্ট্য, এরা হবে নেগেটিভ চার্জ। 2 নম্বর বৈশিষ্ট্য, এটার sp3 সংকরণ দেখা যাবে। 3 নম্বর বৈশিষ্ট্য, এটা হচ্ছে সুপার অ্যাক্টিভ, এটা হচ্ছে সুপার অ্যাক্টিভ। প্রশ্ন হচ্ছে স্যার একটি sp3 কীভাবে দেখা যাবে, বেসপাত থিওরি শিখেছি না, বেসপাত থিওরি, বেসপাত থিওরিতে তুমি CH3- মান বসাবা, মান আসবে 4, 4 মানে sp3, তা sp3 হয়ে গেছে। যারা বেসপাত থিওরি পারো না আপাতত মাত্রা sp3 সংকরণ দেখাবে, বেসপাত থিওরি যখন আমি তৃতীয় অধ্যায়ে পড়াবো ডিটেলস এমনি বলবো তখন এমনি পেরে যাবা। ওকে, তাহলে আমরা এখন আসো এটার মধ্যে, যেখানে স্থায়িত্ব বেশি হবে কার, সক্রিয়তা বেশি হবে কার, দেখি কেউ পারো কিনা, কেউ পারো কিনা স্থায়িত্ব সক্রিয়তা বেশি কার হবে বের করতে। দেখো সক্রিয়তা, তো সক্রিয়তা আমরা জানি যত বেশি নেগেটিভ চার্জ থাকবে তত বেশি সক্রিয় হবে, কারণ আমরা বলছি এটা সুপার অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ, তার মানে যত বেশি নেগেটিভ চার্জ থাকবে তত বেশি। দেখো এই কার্বনের মধ্যে মিথাইল কার্বো অ্যানায়নের মধ্যে কোনো আর গ্রুপ নাই, তার মানে এখানে নেগেটিভ চার্জ যা আছে এটাই থাকবে, এটার কোনো পরিবর্তন আসবে না। কিন্তু এখানে একটা আর গ্রুপ আছে, আর গ্রুপ হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন, সে কী করে ত্যাগ করে, কী ত্যাগ করে, দান সম্পত্তি ত্যাগ করে, তার মধ্যে ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা সে ত্যাগ করতেছে, ইলেকট্রনটা এদিকে আসতেছে, এই কার্বনের মধ্যে আসলে এক ইলেকট্রন আর এখানেও মাইনাস, মানে ইলেকট্রনও মাইনাস, তাহলে এখানে কি পাওয়ার বেড়ে যাচ্ছে না, ইলেকট্রন এসে মাইনাসকে আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ ইলেকট্রনও মাইনাস এবং আমার যৌগও ছিল মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস আরও হাই হয়ে গেছে। ওকে, এখানে দুইটা আর গ্রুপ, তার মানে এখানে হাই আরও বেশি হলো, আরও বেশি হাই হইল, আর এখানে আর গ্রুপ কয়টা, তিনটা, তার মানে আরও বেশি হাই থাকবে, এখানে আর গ্রুপ হচ্ছে তিনটা, যেহেতু আর গ্রুপ এখানে তিনটা তাই আরও বেশি হাই থাকবে, তাহলে অনেক বেশি নেগেটিভ চার্জ এখানে থাকবে। তার মানে এ থেকে বুঝলাম কি, যে সবচেয়ে বেশি সক্রিয় হবে যেটার মধ্যে হাই সেটা তাহলে 3 ডিগ্রি, সবচেয়ে বেশি হবে 3 ডিগ্রি, তারপর হবে 2 ডিগ্রি, তারপর হবে 1 ডিগ্রি, কার্বোক্যাটায়নের বিপরীত আর কি, তারপর হবে মিথাইল কার্বোক্যাটায়ন, মানে CH3-। তোমার পরীক্ষা প্রশ্নটা কীভাবে হবে, প্রশ্নটা হচ্ছে দেখি 2 ডিগ্রি কার্বো অ্যানায়নের তুলনায় 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন অধিক সক্রিয় ব্যাখ্যা করো, কীভাবে ব্যাখ্যা করবা, 2 ডিগ্রি কার্বো অ্যানায়নে দুইটা আর গ্রুপ থাকে,
আর 3 ডিগ্রি কার্বন অ্যানায়নে তিনটা আর গ্রুপ থাকে, তিনটা আর গ্রুপ বেশি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তার ইলেকট্রন চার্জ অনেক বাড়িয়ে দিতে, কিন্তু 2 ডিগ্রির মধ্যে ইলেকট্রন চার্জ তার তুলনায় কম বাড়ে কারণ 2টা আর গ্রুপ, এবং যার কারণে 3 ডিগ্রির মধ্যে চার্জ বেশি হওয়ার কারণে বেশি সক্রিয়, 2 ডিগ্রি 3 ডিগ্রির তুলনায় কম সক্রিয়। শেষ আনসার। এগুলো হচ্ছে যারা বুঝে তারা নিজেরাই বানায় লিখতে পারে। হ্যাঁ, আর স্থায়িত্ব কী হবে? স্থায়িত্ব হবে কি? স্থায়িত্ব হবে হচ্ছে তার বিপরীত বলছি একটু আগে, CH3 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। সবাই এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলে দাও, খুব দ্রুত বলো যে এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলে দাও। তার মানে কার্বোকেটায়ন কার্বনায়ন ফ্রি রেডিকেলের সক্রিয়তা তোমরা পাবা কিনা। ফ্রি রেডিকেল কার্বোকেটায়নের সক্রিয়তা সেম, আর কার্বনায়নের সক্রিয়তা তাদের বিপরীত, এটা মাথা রাখলে হবে। এবং পরীক্ষা আসবে কি যে 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন 2 ডিগ্রি কার্বোঅ্যানায়ন থেকে বেশি স্থায়ী, ব্যাখ্যা করো, অথবা 2 ডিগ্রি কার্বোঅ্যানায়ন 3 ডিগ্রি থেকে কম স্থায়ী, ব্যাখ্যা করো, এভাবে আসতে পারে বেশি স্থায়ী, এভাবে ব্যাখ্যা করো আসতে পারে। মার্শাল্লাহ, সবাই বলতেছে ক্লিয়ার, তাসফিয়া আফরা, হৃদয় বলতেছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইসরাত ক্লিয়ার, শাহজাহান বলতেছে ক্লিয়ার, শাহজাহান কাউকে খুঁজতেছে আর কি। ওকে, ক্লিয়ার কিনা সবাই একটু খুব দ্রুত জানাই দেবো। হ্যাঁ, এবার আসো, কার্বোকেটায়ন কার্বোঅ্যানায়ন এবং ফ্রি রেডিক্যাল গেল, তো মোটামুটি বিক্রিয়া ইন্টারমিডিয়েট অবস্থা বুঝলাম আমরা। কেমন অবস্থা বুঝলাম? ইন্টারমিডিয়েট অবস্থা, মানে মধ্যবর্তী দশা হলে বিক্রিয়ায় স্থায়িত্ব কেমন হবে, কাদের, মানে বিক্রিয়া কে আগে করবে কে পরে করবে, যেটা বেশি সক্রিয় সেটা দ্রুত বিক্রিয়া করবে, যেটা বেশি স্থায়িত্ব সেটা বেশি স্থায়িত্ব প্রাক তৈরি করবে। ওকে, এবার আসো রিএজেন্ট। আমরা একটু আগে দেখালাম যে রিঅ্যাক্ট্যান্টস বিক্রিয়া করে, আমি একটু আগে দেখালাম কি রিঅ্যাক্ট্যান্ট অ্যাক্ট্যান্টস তার থেকে পায় প্রোডাক্ট, আর রিঅ্যাক্ট্যান্টস আবার কি হতে পারে? রিঅ্যাক্ট্যান্টস দুই ধরনের, এক ধরনের রিঅ্যাক্ট্যান্টস হয় সাবস্ট্রেট, সাবস্ট্রেট এবং রিএজেন্ট, রিএজেন্ট এই দুইটা মিলে তৈরি করবে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট, বুঝে গেছে? তার মানে সাবস্ট্রেন্ট সবসময় মাথা রাখবে, সাবস্ট্রেন্ট সে নড়েও না ছড়েও না, সে হচ্ছে নিষ্ক্রিয়র মতো, সে হচ্ছে দেখি নিষ্ক্রিয়, তার পজিশন চেঞ্জ করে না, নিষ্ক্রিয়। আর রিএজেন্ট সে হচ্ছে আক্রমণকারী বিকারক, সে একে আক্রমণ করে। রিএজেন্ট কি? রিএজেন্টের বাংলা হচ্ছে বিকারক, এটাকে বলে আক্রমণকারী বিকারক বলবো। হ্যাঁ, বিকারক বা আক্রমণকারী বিকারক, তার মানে রিএজেন্ট হচ্ছে আক্রমণকারী বিকারক, তারা সবসময় সাবস্ট্রেটকে আক্রমণ করবে, আক্রমণ করে সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করে ফেলবে, বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করে ফেলবে। এটাই হচ্ছে দেখি রিঅ্যাক্ট্যান্টস এবং প্রোডাক্টসের মধ্যে সাবস্ট্রেট এবং রিএজেন্টের পার্থক্য। অনেকে সাবস্ট্রেট রিএজেন্টের পার্থক্য বুঝতে না, এখন বুঝে যাবো আশা করি। যে নিষ্ক্রিয় থাকে আর এ আক্রমণ করে, যে আক্রমণ করে তাকে বলা হয় বিকারক, যে নিষ্ক্রিয় থাকে তাকে বলা হয় সাবস্ট্রেট। ক্লিয়ার কথাটা? যদি ক্লিয়ার হয় আমরা এখন রিএজেন্টের পার্থক্যতে যাব, ক্লাসিফিকেশনে যাব। একদম সহজভাবে যেভাবে হয় ওইভাবে তোমাদের পড়াই দিচ্ছি, এবং এখান থেকে অ্যাডমিশন HSC এবং বিভিন্ন জায়গায় তোমার যত ভর্তি পরীক্ষা দিবা তোমার এখান থেকে প্রশ্ন থাকবে। সক্রিয়তা কার বেশি, রিএজেন্টের মধ্যে এটাকে এটাকে, এভাবে প্রশ্ন আসে। আর আমার ক্লাসগুলো হচ্ছে যে আমি যতটুকু ইনফরমেশান দিই এই ইনফরমেশানে অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে যারা আছে 20 সালের তারা করতে পারবে, 21 সাল, 22 সাল, 23 সাল সবাই করতে পারবে। কারণ এখানে বই পড়া তো আছেই, সাথে এক্সট্রা যেগুলো ভর্তি পরীক্ষার জন্য জরুরি সেগুলো দিয়ে দেওয়া হয়। আর এখানে ক্লাস করলে আর এক্সট্রা তোমাকে কিছু শিখতে হবে না, জানতে হবে না, এটা হজম করে রাখলেই হলো। ওকে, এবার চলে যাও রিএজেন্টের কাছে। তাহলে রিএজেন্ট আবার সেটা কয় ধরনের, রিএজেন্ট কয় ধরনের? রিএজেন্ট হচ্ছে দুই ধরনের, এক ধরনেরকে বলা হয় ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল, আরেকটাকে বলে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। ওকে, তার মানে দুই ধরনের আমরা রিএজেন্ট পাবো, ইলেকট্রোফাইল রিএজেন্ট এবং নিউক্লিওফাইল রিএজেন্ট। আসো এখন ইলেকট্রোফাইল রিএজেন্ট কি। ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রন, ফাইল কথাটা আসছে ফিলিয়া থেকে, ফিলিয়া। যখন তোমাদের কারো ভালো লাগে,
কাউকে ভালো লাগে বা কোনো কিছুকে ভালো লাগে, তোমার প্রতি যে তোমার তার প্রতি যে আগ্রহটা জাগে সেটাকে বলা হয় ফিলিয়া। ফিলিয়া মানে আকর্ষণ বা আগ্রহ। তার মানে ফিলিয়া মানে হচ্ছে আকর্ষণ। কার প্রতি আকর্ষণ? সেটা আমরা বলতেছি ইলেকট্রনের প্রতি। দেখো, তাই এটার নাম দিছি ইলেকট্রোফাইল। ইলেকট্রনকে যদি ভালোবাসে তাকে বলবো ইলেকট্রোফাইল। তার মানে যে বিকারক ইলেকট্রনকে ভালোবাসে, যে বিকারক ইলেকট্রনকে ভালোবাসে তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলের সংজ্ঞা কী হবে? ইলেকট্রোফাইলের সংজ্ঞা, যে বিকারক ইলেকট্রনকে ভালোবাসবে, যে বিকারক ইলেকট্রনকে ভালোবাসে ভালোবাসে তাকে ইলেকট্রোফাইল বলে, তাকে ইলেকট্রোফাইল বলে। তার মানে ইলেকট্রোফাইল সবসময় কাকে ভালোবাসবে? ইলেকট্রনকে ভালোবাসবে, এটা মাথা রাখবে। হ্যাঁ, এখন দেখো আমার কথার মধ্যে মাথা রাখো, সে যদি ইলেকট্রনকে ভালোবাসতে হয় তার কোন ধর্ম লাগবে বলো তো? তার কোন ধর্ম লাগবে? সে ইলেকট্রনকে যদি ভালোবাসে সে কেমন হতে হবে? আমি যদি ইলেকট্রন মানে কি নেগেটিভ মাইনাসকে ভালোবাসে আমাকে হতে হবে পজিটিভ। তাহলে সেই ইলেকট্রনকে ভালোবাসে তার মানে ইলেকট্রোফাইলকে হতে হবে পজিটিভ। পজিটিভ হলে সেই ইলেকট্রনকে ভালোবাসবে, নেগেটিভকে ভালোবাসবে, বা নেগেটিভকে ধরার ইচ্ছা থাকবে। পজিটিভ কখনো পজিটিভকে ধরবে না, নেগেটিভও কখনো নেগেটিভকে ধরবে না। তার মানে পজিটিভ তখনই নেগেটিভকে ধরবে যখন সে পজিটিভ এবং আরেকজন যাবে নেগেটিভ। ক্লিয়ার কথাটা? তার মানে ইলেকট্রন ইলেকট্রোফাইল মানে যে এটা ইলেকট্রন এরকম না, ইলেকট্রোফাইল মানে হচ্ছে সেই ইলেকট্রনকে ভালোবাসে, সে পজিটিভ, সে ধরবে ইলেকট্রনকে, সে ধরবে ইলেকট্রনকে, তাই সে ইলেকট্রনকে ভালোবাসে। তার মানে ইলেকট্রোফাইলে কারা হবে? তাহলে ইলেকট্রোফাইল কারা হবে? এবার প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রোফাইল করা হবে যারা পজিটিভ হবে তারা, যারা পজিটিভ হবে তারা, তাহলে ইলেকট্রোফাইল কারা? যারা পজিটিভ তারা, মাথা রাখবা যে ইলেকট্রোফাইল কারা, পজিটিভ যারা তারা ইলেকট্রোফাইল, বা এদেরকে বলে ইলেকট্রোফিলিক রিয়েজেন্টও বলা হয়। ইলেকট্রোফাইল কি ইলেকট্রোফিলিক রিয়েজেন্টও বলা হয়। তাহলে ইলেকট্রোফাইল কারা হয়? পজিটিভ চার্জযুক্ত যারা আছে, পজিটিভ পজিটিভ বিকারকগুলো, পজিটিভ বিকারকগুলো ইলেকট্রোফাইল হয়। বলতো দেখি নেগেটিভ বিকারক কখন ইলেকট্রোফাইল হতে পারবে? না, পারবে না, কারণ সে নেগেটিভ, সে ইলেকট্রনকে ধরবে না, নেগেটিভ ধরবে পজিটিভকে আবার। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রনকে ধরবে, ইলেকট্রনকে ধরতে হলে অবশ্যই ইলেকট্রোফাইলকে পজিটিভ হতে হবে, তাই ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ বিকারক। তো পজিটিভ বিকারক এরকম কারা কারা হতে পারে? যেমন হতে পারে, আমি বলে দিচ্ছি এখন কার্বোক্যাটায়ন যেটা লিখছি কার্বোক্যাটায়ন, যেমন CH3 এরকম, এরকম লিখতে পারি হাইড্রোনিয়াম আয়ন H3O+, মানে যাদের মধ্যে পজিটিভ থাকবে। তার মানে এরকম লিখতে পারি অ্যামোনিয়াম আয়ন NH4+। তার মানে পজিটিভ বিকারকের মধ্যে আমরা মূলত যেহেতু অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বো মাথায় রাখবো শুধু কার্বোক্যাটায়ন, মাথায় রাখলেই হবে কার্বোক্যাটায়নই হবে ইলেকট্রোফাইল, কার্বোক্যাটায়ন। তাহলে ইলেকট্রোফাইল উদাহরণ আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর কারা ইলেকট্রোফাইল হতে পারে? আর কারা কত হচ্ছে দেখি, প্রকৃতিতে প্রতিটা যৌগ চায় যে 8টা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় গ্যাসের মতন হয়ে যেতে, মানে সাম্য অবস্থায় পৌঁছায় যেতে, যে আর কারোর সাথে বিক্রিয়া করবো না, রে বাই যান আর বিক্রিয়া করতে মন চাচ্ছে না, আমাকে 8টা ইলেকট্রন দে, আমি খেয়ে দিয়ে ঘুমাই, 8টা ইলেকট্রন পেলেই হলো। তো যারা 8টা ইলেকট্রন এরকম পূরণ করার জন্য বসে আছে যে 8টা ইলেকট্রন হলে আমি আর বিক্রিয়া করবো না, ওই যৌগগুলোও 8টা ইলেকট্রন পূরণের জন্য, 8টা থেকে যদি কম ইলেকট্রন তার থাকে তাহলে সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। আর যাদের 8টা থেকে কম ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অষ্টক সংকোচক যৌগ। তার মানে আরেক ধরনের ইলেকট্রোফাইল হতে পারে, যাদের মধ্যে 8টা ইলেকট্রনের কম ইলেকট্রন আছে তারা ইলেকট্রনকে তার 8টা পূরণের জন্য আকর্ষণ করবে, তারা তাদেরকে বলবো হচ্ছে অষ্টক সংকোচক যৌগ, অষ্টক সংকোচক যৌগ। তাহলে আমি বলতেছি আবার, অষ্টক মানে 8টা থেকে কম, সংকোচক মানে কম, অষ্টক মানে 8, সংকোচক মানে কম, তাহলে কারা হবে? অষ্টক সংকোচক যৌগ বা মৌল যারা আছে তারাই হবে। এরকম 8টার ইলেকট্রন কম কাদের আছে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন BF 3 নম্বর BF মানে BF3, তৃতীয় নম্বর BF এর কথা বলতেছি। তারপর হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ডাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড। দেখো সবাই লাস্টে কিন্তু 3 আছে, আবার মাথা রাখো 3 বা তার কম হবে, কখনো 3 থেকে বেশি 4 হবে না বা 5ও হবে না, অষ্টক সংকোচক হতে হলে লাস্টে 3, এখানে আছে 2 আবার 3,
মানে এটা থেকে 3 বা 2 বা 1 হতে পারে, কিন্তু বেশি হবে না, এটা মাথায় রাখবা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা যে অষ্টক সংকোচন যোগ, আমি বুঝলাম কীভাবে? আমি বুঝলাম কীভাবে, তুমি সর্বশেষ ইলেকট্রন হিসাব করবা। সর্বশেষ ইলেকট্রন কীভাবে হিসাব করবা? বিএফ থ্রি মানে বোরন 3টা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাই না? বলতো দেখি সর্বশেষে কয়টা বন্ধন আছে? সর্বশেষে 3টা বন্ধন, 3টা বন্ধনে 6টা ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন? এখানে আছে 2টি ইলেকট্রন, এখানে আছে এ বন্ধনে 2টি ইলেকট্রন, এ বন্ধনে আছে 2টি ইলেকট্রন। তার মানে এটা সর্বশেষে ইলেকট্রন আছে 6টা। যদি সে 8টা হয় তাহলে সে স্থিতিশীল হবে, যেহেতু 6টা আছে তার মানে সে 6টা থাকার কারণে সে আরও 2টা চায়, ইলেকট্রন চায়, তাই ইলেকট্রনকে সে আকর্ষণ করে, তাই সে ইলেকট্রোফিলিক। এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড হিসেব করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এরকম আছে 3টা ক্লোরিন এবং 3টা বন্ধন, তার মানে এখানে 6টি ইলেকট্রন এই বন্ধনে আবদ্ধ, তার মানে সে 6টা, তার মানে তারও 2টা ছাওয়ার ইচ্ছা আছে, তাই সে ইলেক্ট্রোফাইল। এরকম বেরিলিয়াম ক্লোরাইডের 4টা, ফেরিক ক্লোরাইডেরও 6টা, আর সালফার ট্রাইঅক্সাইড এটা একটু মাথা রাখবা, এটা এরকম ইলেকট্রন দিয়ে প্রকাশ করে না, এটা হচ্ছে রেজোনেন্সের কারণে। রেজোনেন্স আমি পড়াবো একটা আলাদা ক্লাসে, বললে হবে না, এখন অনেক বড় টপিক, তাই এখানে বলতেছি না, মাথা রাখো। রেজোনেন্সের কারণে সে ইলেকট্রোফাইল হয়, রেজোনেন্সের কারণে তার মধ্যে পজিটিভ চার্জ তৈরি হয়, আর পজিটিভ চার্জ তৈরি হলে সেটা কী হয়, ইলেকট্রনকে আকর্ষণ করে, তাই সে ইলেক্ট্রোফাইল। ইলেকট্রোফাইল ক্লিয়ার কি না সবাই আমাকে একটু জানাও, খুব দ্রুত বলো। ক্লিয়ার কিনা তাড়াতাড়ি বলো। এই পড়া থেকে ভর্তি পরীক্ষা এমসিকিউ আসবেই আসবে। যারা ইলেকট্রোফাইলের উদাহরণ মনে রাখতে পারবা তাদের আর নিউক্লিওফাইল মনে রাখার দরকারও নাই। পরীক্ষা থাকবে নিচে কোনটি ইলেকট্রোফাইল, 3টার থাকবে নিউক্লিওফাইল, 1টা থাকবে ইলেকট্রোফাইল, তাহলে তুমি নিউক্লিওফাইলগুলো না জানলে হবে, তুমি তো ইলেকট্রোফাইল চিনোই, আনসার করতে পারবো। অথবা নিচের কোনটি ইলেকট্রোফাইল নয়, অথবা নিচের কোনটি নিউক্লিওফাইল, তাহলে তুমি যদি একটা টপিক ভালো মতো বুঝো আর একটা টপিক তোমার উদাহরণ মনে না রাখলেও চলবে, তবে আমি পড়াই তো দিবই, আমি পড়াই দেবো, অসুবিধা নেই। ক্লিয়ার? মাশাল্লাহ সবাই বলতেছে বুঝছি। এবার আসো নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইলের সংজ্ঞা লিখে ফেলো সবাই, আমি লিখবো না বোর্ডে, তোমরা লিখে ফেলো। নিউক্লিওফাইল হচ্ছে যে নিউক্লিয়াসকে, মানে যে প্রোটনকে ভালোবাসে, নিউক্লিয়াস মানে তো পজিটিভ চার্জ, যে প্রোটনকে বা পজিটিভ চার্জকে ভালোবাসে তাকে বলে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক। যে প্রোটনকে ভালোবাসে তাকে বলে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক। তাহলে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক বিকারক বোঝা গেছে? তাহলে নিউক্লিওফাইল হচ্ছে দেখি নিউক্লিওফাইল, তাহলে যে নিউক্লিয়াসকে ভালোবাসে মানে প্রোটনকে ভালোবাসে। এ কাকে ভালোবাসে মাথা রাখবা, কাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? প্রোটনকে, মানে পজিটিভ চার্জকে, সহজ কথা হচ্ছে পজিটিভ চার্জকে বা প্রোটনকে। এখন অনেকে ভুলটা করে কোথায় জানো, যে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে মনে করো যে সে পজিটিভ হবে, না সে ভালোবাসবে পজিটিভকে, সে পজিটিভ না, সে হবে নেগেটিভ, কারণ সে পজিটিভকে ভালোবাসেছে তাই তার বৈশিষ্ট্য হবে নেগেটিভ, বুঝে গেছে? তাহলে নিউক্লিওফাইল হবে কি? নেগেটিভ। নেগেটিভ মানে কি? কার্বন আয়ন আর কি। তাহলে নিউক্লিওফাইল কারা হতে পারে? নেগেটিভ চার্জযুক্ত যৌগ, যেমন আমি লিখে ফেলতেছি এখানে কার্বন আয়ন। তাহলে নিউক্লিওফাইল হওয়ার ধর্ম কাদের হবে? কার্বন আয়ন বা কার্বন আয়ন যৌগগুলো নিউক্লিওফাইল হবে। তো কার্বন আয়ন কারা? যেমন CH3 আমি পড়াইছি, এরকম C2H5 যাদের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হয়, C3H7 যাদের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে, নেগেটিভ চার্জ। এগুলো কিন্তু হাত না, এগুলো চার্জ, এগুলো হচ্ছে হাত হলে মাছ বরাবর দিতাম, এগুলো চার্জ উপরে দিছি, তাই এগুলো হচ্ছে দেখি কার্বনের চার্জ, তাই এরা কার্বন আয়নগুলো নিউক্লিওফাইল। কেন বোঝা গেছে? এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর কারা, কাকে ভালোবাসবে? পজিটিভকে, পজিটিভকে ভালোবাসবে। তার মানে আর কারা পজিটিভকে ভালোবাসে? আর কারা? যাদের মধ্যে অনেক বেশি ইলেকট্রন আছে, এত বেশি ইলেকট্রন তার দরকার নাই, সেই ইলেকট্রন ত্যাগ করে পজিটিভকে, সেই ইলেকট্রন দিয়ে কাকে ভালোবাসবে? পজিটিভকে ভালোবাসবে, কারণ তার ইলেকট্রন, তার ভালোবাসা কার প্রতি? পজিটিভের প্রতি বা প্রোটনের প্রতি। তার মানে অতিরিক্ত ইলেকট্রন যাদের আছে তারাও কিন্তু পজিটিভকে ভালোবাসে, কারণ ইলেকট্রন বেশি হওয়ার কারণে তার মধ্যে ভালোবাসা বেশি পজিটিভের প্রতি। তাহলে যারা অলরেডি নেগেটিভ আছে তার মধ্যেও তো ইলেকট্রন বেশি আছে, তারাও হবে, আর যাদের মধ্যে অলরেডি ইলেকট্রন বেশি আছে, যাদের মধ্যে এরকম ইলেকট্রন বেশি আছে তাদেরকে বলা হয় অষ্টক সম্প্রসারণ যৌগ, তারা হবে। আর কারা হবে? অষ্টক সম্প্রসারণ যৌগ।
অষ্টক সম্প্রসারণ মানে কি আটটা থেকে বেশি ইলেকট্রন থাকবে। পরীক্ষা তোমাদের এগুলো আসে যে অষ্টক সংকোচন যৌগনিচের কোনটি, অষ্টক সম্প্রসারণ যৌগনিচের কোনটি, এগুলো পরীক্ষা আসে, মাথা রাখতে হবে। তাহলে অষ্টক সম্প্রসারণ যৌগ মানে কি আটের অধিক ইলেকট্রন থাকবে, সর্বশেষের বন্ধন ইলেকট্রনগুলো আটের অধিক ইলেকট্রন থাকবে। তো অষ্টক সংকোচন যৌগগুলো কোনো চার্জ তৈরি হয় না, তাই এদেরকে প্রসম যৌগ বলা হয়। কি বলা হয়? প্রসম যৌগ। এরকম অষ্টক সংকোচন যৌগগুলোর মধ্যে এরকম কোনো আমরা চার্জ দেখি নাই, তারাও প্রসম বলতে পারবো, অসুবিধা নেই। এখন দেখো অষ্টক সম্প্রসারণ যৌগগুলো কারা হতে পারে, যেমন পানি, অষ্টক সম্প্রসারণ যৌগ পানি। এই পানির মধ্যে যে মুক্ত যৌ ইলেকট্রন আছে, সহজ কথা হচ্ছে দেখি অষ্টক সম্প্রসারণ যৌগগুলো, আরেকটা মাথা রাখবা যে মুক্ত যৌ ইলেকট্রন যারা আছে, এটা মাথা রাখো যে মুক্ত যৌ ইলেকট্রন যারা আছে তারা। আচ্ছা আমি এভাবে লিখে দিই, আগে অষ্টক সম্প্রসারণ পড়াই শুধু, তাহলে এই হবে, তারপর মুক্ত দিয়ে আলাদা বলবো। তো অষ্টক সম্প্রসারণ যৌগগুলো কারা, অষ্টক সম্প্রসারণ যৌগগুলো কারা, যেমন PCl5, এখানে দেখো লাস্টে পাঁচ আছে, আমি বলছি সম্প্রসারণ হলে চারের বেশি হবে। তারপর হতে পারে হচ্ছে যে SF6 এবং IF7, দেখো এটাতে ইলেকট্রন থাকবে 5 × 10, সর্বশেষ 5টা বন্ধন 10টা ইলেকট্রন, এখানে 6 × 12, আর এখানে থাকবে 7 × 14, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা আমি বলতেছি 10টা, 12টা, 14টা। যেহেতু 8টার বেশি ইলেকট্রন আসছে, তারা কী করবে, তারা চাইবে যে প্রোটনকে ধরতে তাকে ইলেকট্রন দিয়ে দিতে, মানে প্রোটন প্লাস সে মাইনাস হয়ে আটকে গিয়ে ইলেকট্রন কমিয়ে যায়, ব্যালেন্স তৈরি করে সে অষ্টকপূর্ণ যৌগ বা স্থিতিশীল যৌগ তৈরি করতে চায়। স্থিতিশীল যৌগ কারা, নিষ্ক্রিয় জ্ঞান অর্জন করতে চায়, তাই তার কারণে তারা কী করে ইলেকট্রন ত্যাগ করে দিতে চায় বা প্রোটনকে ধরতে চায়। তো অষ্টক সম্প্রসারণ যৌগগুলো হয়। আর কারা তুমি জিনিসটা এমনি বুঝলে আমি আর চিনলে লাগবে না, এমনি বুঝে যাবা। আর কারা হবে, আর হবে হচ্ছে যে কি মুক্ত যৌ ইলেকট্রন যাদের আছে তারাও প্রোটনকে ভালোবাসে, কারণ ইলেকট্রন বেশি আছে, তো ইলেকট্রন যাদের বেশি তারাই প্রোটনকে ভালোবাসবে। ইলেকট্রন বেশি আছে, আটটার বেশি, তাই তারা ভালোবাসে। ইলেকট্রন বেশি আছে তাই এরা ভালোবাসে, মুক্ত যৌ ইলেকট্রন আছে মানে ইলেকট্রন বেশি আছে তাই এরা ভালোবাসে। মুক্ত ইলেকট্রন কার আছে, যেমন পানি, মুক্ত ইলেকট্রন কার আছে পানি, অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন লিখলেও লেখো অ্যামোনিয়াম আয়ন, তারপর অ্যালকোহল আয়ন, তাহলে এগুলো কি মুক্ত ইলেকট্রন আছে, তার মানে এগুলো ভালোবাসে কাকে, প্রোটনকে। এরাই হচ্ছে নিউক্লিওফাইল। ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার কিনা একটু বলো। খুব দ্রুত জানাও, ক্লিয়ার কিনা? ওকে, মাশাআল্লাহ বলতেছে ক্লিয়ার। তার মানে এটাই হচ্ছে দেখি আমার একটা বিক্রিয়ার মধ্যবর্তী দশা বা ইন্টারমিডিয়েট অবস্থা। তাহলে একটা বিক্রিয়ার মধ্যবর্তী দশা বা ইন্টারমিডিয়েট অবস্থা যদি হয় তার কী কী তৈরি হতে পারে, একটা বিক্রিয়ার মধ্যবর্তী দশা হলে তার কার্বোক্যাটায়ন, কার্বোনায়ন ফ্রি রেডিক্যাল তৈরি হতে পারে। আর রিয়াজেন্ট কয় ধরনের হতে পারে, দুই ধরনের, একটা হচ্ছে নিউক্লিওফিলিক রিয়াজেন্ট আর একটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়াজেন্ট। এই পাঁচটা জিনিস, খুব ছোটো জিনিস, পাঁচটা জিনিস আজকে হচ্ছে টার্নিং পয়েন্ট, এগুলো দিয়ে সকল বিক্রিয়া আমরা পড়াবো। এই পাঁচটা জিনিস সবাই মাথায় রাখো। এই পাঁচটা জিনিস নিয়ে কারো প্রশ্ন আছে কিনা বলো, প্রশ্ন না থাকলে আজকের মতন ক্লাস এখানে শেষ করে দেব, আর বেশি পড়াবো না, রাত হয়ে গেছে অনেক, তোমাদের আর কষ্ট দিতে চাই না। সবাই ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা একটু বলো, তাহলে শেষ করে দেব। এই সমস্যা কার আছে, বুঝো নাই কে কে? নিউ থিংকে পড়ানো লাগবে বলো দেখি। ওকে, সবাই বলতেছে ক্লিয়ার। নিউ থিংক পড়াবো না আজকের জন্য রেখে দিব? ওকে, বলতেছে নিউ থিংক পড়াইতাম। আচ্ছা ওকে, তো নিউ থিং একটু পড়াই দিই। হ্যাঁ, তোমরা আমাকে বলো তো দেখি নিচের কোন বানানটি সঠিক, তাহলে একটা নিউ থিং দেখি তোমাদের কি অবস্থা। এ নিউ থিং, হ্যাঁ নিচের কোন বানানটি সঠিক আমাকে বলো তো। আজকে আমরা স্পেলিং শিখবো, স্পেলিং। এক নম্বর হচ্ছে
দুই নাম্বার হচ্ছে, তিন নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে বলতো দেখি নিচের কোন বানানটি সঠিক। দেখি তাড়াতাড়ি বলো। দেখি কারা কারা পারে। হ্যাঁ, মশিউর রহমান গুড, ফারিয়া গুড, নাজমুল গুড। তার মানে বুঝতেছি, দেখো এখানে কিন্তু খুব কাছাকাছি বানানগুলো, হ্যাঁ খুব কাছাকাছি, কিন্তু তিন নাম্বার চার নাম্বার প্রায় একই। মাথায় রাখবা, যদি তিন নাম্বার চার নাম্বার এরকম দুইটা বানান সেম আসে, যেটা বড় হাতের লিখা থাকবে সেটাই হবে আনসার। তার মানে আমাদের এখানে আনসার হচ্ছে চার। তাহলে আমাদের আনসার হচ্ছে কি, চার, এই বানানটাই সঠিক। তার মানে আমরা বুঝলাম যে বানান শুদ্ধকরণ, এটা তো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা পরীক্ষা অনেক বেশি আসে, পরীক্ষা অনেক বেশি আসে। তো আমি আজকে একটা বানান তোমাদেরকে শিখাই, এক দুইটা বানান, হ্যাঁ এরকম দুইটা বানান শিখাই। যেমন তোমরা অনেকে এটা মেডিকেল পদার্থবিদ্যা এই পর্যন্ত তিনবার আসছে, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট। দেখো কত সাবলীলভাবে আমি লিখে ফেলছি লেফটেন্যান্ট, কিন্তু আসলে এটা লিখতে গেলে অনেক কাঠগড় পোড়াতে এবং পরীক্ষা এটা বানান আসলেও পারি না আমরা। হ্যাঁ, তো আমরা মাথা রাখবো কীভাবে লেফটেন্যান্ট, লেফটেন্যান্ট দেখো, এ মিথ্যা, লাই, তুমি, টেন, অ্যান্ড। তাহলে আমরা মাথা রাখবো মিথ্যা তুমি দশ পিঁপড়া, মিথ্যা, লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, টেন মানে দশ, আর অ্যান্ড মানে পিপিলিকে বা পিঁপড়া। তাহলে দেখো মিথ্যা তুমি দশ পিঁপড়া যদি আমরা মাথা রাখি তাহলে লেফটেন্যান্ট হয়ে গেছে। সবাই ক্লিয়ার কিনা লেফটেন্যান্ট? ওকে, এখন এবার আসো এরকম আরেকটা বানান আমি দেখি। বলতো দেখি এটা কি লিখছি, ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র। দেখো এই ব্যুরোক্রেসি বানানটাও পরীক্ষা, সেটা আমরা ভুল করে ফেলি। কী করতো, কীভাবে মাথায় রাখবো, দেখে ব্যুরো ইউক্রেসি, দেখে এটা লিখছি বুড়িয়া, লিখছি কি বুড়িয়া, বুড়িয়া একটা মেয়ে, বুড়িয়া, ইউ মানে হচ্ছে তুমি, বুড়িয়া তুমি, অনেক ক্রেসি, কী লিখতে পারি ক্রেসি। তাহলে এটাই হলো ব্যুরোক্রেসি। তাহলে ব্যুরোক্রেসি মানে লিখতে পারি এরকম মাইমেন্সি, এরকম আমরা লিখতে পারি কি মাইমেন্সি, মাইমেন্সি, মাইমেন্সি। তাহলে আমি দেখো সাবলীলভাবে লিখে ফেলতেছি মাইমেন্সিং, মাই ম্যান সিং। কিন্তু আসলে পরীক্ষা বানান যখন আসে তখন ওই গুগলের মতো পেজ লেগে যায়। হ্যাঁ, তো মাথা রাখবো কি মাই ম্যান সিং, মাই মানে আমার, ম্যান মানে হচ্ছে লোকেরা, অনেকগুলো বহু বচন, সিং মানে হচ্ছে গান। তাহলে আমার লোকেরা গায়ে মাথা রাখবা, আমার লোকেরা, আমার লোকেরা গান গায়, তাইলে হয়ে গেল মাই ম্যান সিং। তার মানে এটা দ্বারা আমরা মাথা রাখবো কি আমার মাই ম্যান সিং, মাই ম্যান সিং, আমার লোকেরা গান গায়। কথাটা বোঝা গেছে? এবার আসো আরেকটা দেখাই। হ্যাঁ, এটা দেখে শেষ করে দেবো। হ্যাঁ, তোমরা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করবে আর কি। অ্যাসাসিনেশন মানে হচ্ছে গুপ্ত হত্যা, অ্যাসাসিনেশন মানে হচ্ছে কি গুপ্ত হত্যা, তাই গুপ্তভাবে হত্যা করে ফেলছে, হ্যাঁ এটাকে বলে অ্যাসাসিনেশন। তো এটাও পরীক্ষায় আসে বানানটা, তো কীভাবে মাথায় রাখবো, দেখো অ্যাসাসিনেশন মানে গাদা, আবার ইয়াস গাদা আই নেশন, তার মানে আমরা বলতে থাকছি গাদা, এস মানে গাদা, আর এক এস মানে গাদা, আই মানে হচ্ছে যে আমি, গাদা গাদা আমি জাতি, গাদা গাদা
আমি জাতি মানে এসএসসি নেশন, এভাবে তুমি মনে রাখতে পারো। ক্লিয়ার কিনা? এরকম যদি আর শিখাবো কিনা নাকি আজকের জন্য রেখে দিও বলো দেখি। এরকম আরো অনেক আছে, সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, গাদা গাদা আমি জাতি। তোমরা যদি পড়ালেখা না পারো তখন তো আমি পড়াইতে ব্যর্থ, এটাই বুঝাই আর কি। গুড, অনেকে আগে থেকে শিখে রাখছে এরকম। ওকে মাশাল্লাহ, সবাই বলতেছে ক্লিয়ার, গুড। আচ্ছা এবার আসলে আরেকটা জিনিস শিখে যাই, আমরা যে লিখি PMREM এটা পারো কিনা? PM কখন AM এটা আমরা পারি কিনা? PMREM কারা কারা পারো? ইয়েস লেগে পেলো PMREM, তা আমরা অনেকে জানি না যে কেন PM হলো। PMREM AM দ্বারা বুঝাচ্ছে অ্যান্টি মেরিডিম, মেরিডিয়াম। আর PM দ্বারা বোঝায় পোস্ট মেরিডিয়াম, মানে কি? মানে হচ্ছে দেখি আমাদের সূর্যটা উঠে কোন দিকে? পূর্ব দিকে। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম। আমাদের সূর্যটা উঠেছে পূর্ব দিকে। পূর্ব দিক থেকে সূর্যটা যখন একদম মাঝ বরাবর আসে, উত্তর দক্ষিণের মাঝ বরাবর আসে, পূর্ব দিক থেকে যখন এখানে আসে তখন বাজে 12টা। আমরা বলি না কখন স্টেশনের রেলগাড়িটা মাইপ্পা চলে, ঘুড়ির কাটা প্ল্যাটফর্মে বসে ভাবে কখন বাজবে 12টা, এই 12টার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা তাহলে পূর্ব দিক থেকে এসে যখন এই 12টা বাজবে তখন দেখবো ঘড়ির কাটার AM PM চেঞ্জ হয়ে যায়। কখন AM হয়, কখন PM হয়, তা আগে বুঝে গেলাম যে AM PM। এই লাইনটাকে তখন বলা হয় মিড লাইন, এই লাইনটাকে তখন কি বলা হয়? মিড লাইন। মিড লাইনকে বলা হয় মেরিডিয়াম, মিড লাইন মানে হচ্ছে মেরিডিয়াম, এই মিড লাইন। তো মিড লাইনের আগে, মিড লাইনের কি, এই মিড লাইনে পৌঁছানোর আগে, মিড লাইনে পৌঁছানোর আগে টাইমগুলোকে বলবো এনটি। এনটি মানে পূর্বে, এনটি মানে কি? পূর্বে, মিড লাইনের পূর্বে, মিড লাইনের পূর্বে, মিড লাইনে পৌঁছানোর আগে। তাহলে আমি যদি এটাকে 12টা ধরি, এই সূর্য এখানে উঠছে, এখান থেকে এই মিড লাইন পৌঁছানোর আগ পর্যন্ত যে টাইমটা হবে সেটাই হবে AM। কথাটা বুঝে গেছে? তার মানে এটা দুপুর 12টা বাজে মিড লাইনে পৌঁছায়, এবং 12টা বাজলে বাজার আগ পর্যন্ত একদম কাছাকাছি সময়, 12টার কাছাকাছি সময় থেকে সূর্য ওঠা পর্যন্ত, সূর্য ওঠা বলবো না, মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা AM ধরতেছি। যখন সূর্যটা 12টা লাইন ক্রস করে ফেললো, তখন মিড লাইন ক্রস করে ফেললো, এই মিড লাইন ক্রস করে ফেললো, তখন হয়ে যাবে পোস্ট। পোস্ট মানে ফর, পরে। পোস্ট মানে পরে, তখন আমরা তাকে বলবো কি? PM। তাকে বলবো কি? PM। কথাটা বুঝে গেছে? তাহলে আমরা বলতেছি এই মিড লাইন যেটা আছে, মিড লাইনের আগের সময়, মিড লাইনের আগের সময় থেকে একদম মিড লাইন আসা পর্যন্ত, সূর্য নর্মালি উঠার থেকে মিড লাইন আসা পর্যন্ত ধরা হয় AM। আর সূর্য যখন চলে যায়, সূর্য যখন মিড লাইন ক্রস হয়ে যায় তখন হয়ে যায় PM। ক্লিয়ার কথাটা? কথাটা ক্লিয়ার কিনা? তাহলে AM PM কথাটা কাছে ক্লিয়ার? তাহলে আমরা দিনের 12টার পর থেকে যে সময়টা হিসাব করি PM, একদম রাতের 12টা পর্যন্ত, আবার রাতের 12টা থেকে যে সময়টা সরে হয় সেটা হচ্ছে AM। ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমি DMRC তে ছিলাম, ঠিক আছে। হ্যাঁ শাহনওয়াজ, গুড। তুমি কি DMRC স্টুডেন্ট? সবাই ক্লিয়ার কিনা? এবং জিনিসটা তোমরা আগে জানতা কিনা, এই জিনিসটা যে পোস্ট এবং এনটি বুঝছো, তার মানে আমরা কখন AM বলবো, কখন PM বলবো, সবাই ক্লিয়ার? ওকে মাশাল্লাহ, বলতে সবাই ক্লিয়ার। ওকে তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকো, তোমরা সবাই নোট জমা দাও, আমি চাই বেশি রেসপন্স ধরো। আর একটা ঘোষণা, তোমরা ক্লাস 1 থেকে ক্লাস 8 এই লেকচার যারা যারা এই লেকচারগুলো করবা, দেন পরের ক্লাস থেকে লেকচারগুলো যারা করবা তাদের রেসপন্সের উপর ভিত্তি করে নবম ক্লাস নিব। নেক্সট দিন থেকে অফ থাকবে সবাই। যখন হ্যাঁ সবাই ক্লাসগুলো করে যখন নোট জমা দিবা গ্রুপে, দেন ইনশাল্লাহ আমরা নবম ক্লাস শুরু করবো। তার মানে গ্রুপে সবাই নোট জমা দেওয়ার পর আমি নবম ক্লাস শুরু করবো, তাই সবাই গ্রুপে নোট জমা দিবা আর মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিবা যে হ্যাঁ আমরা সবাই রেডি নবম ক্লাস করার জন্য, ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, আমার সালাম রইল। ওকে, আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।